সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। শুক্রবার রাত, ঘড়ি বলছে সময় 10:10। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটি এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমার জীবনের গল্প অনুষ্ঠানে আমি অনেক মানুষের জীবনের গল্পই প্রচার করেছি, কিন্তু বিশ্বাস করেন, আজকে সকালবেলা যখন আমি নাজমার জীবনের বাস্তব গল্পটা শুনলাম, গল্পটা শোনার পরে আমি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করছি, আমিও কি একটা মানুষ? মানুষ যে তার স্বার্থের জন্য কতটা নোংরা হতে পারে, মানুষ যে স্বার্থের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনি যদি নাজমার জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, তবে তা হারে হারে বুঝে যাবেন। প্রতিটা মানুষের জন্য এই জীবনের গল্পটা একটা ভীষণ শিক্ষণীয়, তাই সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করব গল্পটা শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে কামরুন্নাহার নাজমা, আমার বাড়ি কুমিল্লা। প্রিয় দর্শক শ্রোতা, আমার জীবনের গল্প শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, মা আছে, আছে আমার একটা ছোট বোন। আমাদের পরিবারে আমাদের বাবাও ছিল, কিন্তু আমার আব্বা একজন ইতালি প্রবাসী। ছোটোবেলা থেকে আমি দেখে আসছি বাবা ইতালিতে থাকে, প্রতি 2-3 বছর পরপর বাংলাদেশে এসে 2 মাস কি 3 মাস থেকে আবারও চলে যায়। আমাদের পরিবারটা একটা সুখী পরিবার, আমি আমার ছোটোবেলা থেকে কখনো অভাব দেখি নেই। আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকে শুরু করি। আমি যখন স্কুলে ক্লাস 9 পড়ি, তখন সালটা ছিল 2015। আমার বাবা যথারীতি যখন বিদেশ থাকতো, বাবা আমার মাকে একটা মোবাইল ফোন কিনে দেয়। মোবাইল ফোনটা একটু অ্যান্ড্রয়েড ছিল, অনেক দামি একটা মোবাইল ফোন ছিল। আমি একদিন কৌতূহলবশত আমার এক বান্ধবীকে দিয়ে আমি আমাদের মোবাইলে ফেসবুক ইনস্টল করি, আমার নামে একটা অ্যাকাউন্ট খুলি। যথারীতি আমি ফেসবুকে অনেক রকম লাইভ ভিডিও, তারপর বিভিন্ন গান, বিভিন্ন প্রোগ্রাম আমি সবসময় দেখি। এরকম দেখতে দেখতে একদিন রাতের বেলায় হঠাৎ করে আমি দেখলাম যে একটা লোক হুন্ডা চালিয়ে যাচ্ছে, বাট সে হঠাৎ করে হুন্ডা অ্যাক্সিডেন্ট করলো। যিনি ভিডিও করলো, আমি ভিডিওটা দেখে আমার কাছে খুবই কষ্ট লাগলো। যিনি ভিডিও করলো, আমি কমেন্ট বক্সে তাকে লিখেছিলাম যে ভাইয়া, যেই লোকে হুন্ডা ড্রাইভ করেছে এবং অ্যাক্সিডেন্ট হয়েছে, সে কি বেঁচে আছে না মরে গেছে আমাকে একটু জানাবেন। এই লেখাটা লেখার পর আমার এই কমেন্টসে অনেকে হচ্ছে হাসি রিয়েট দিল, বাট আমি ভীষণ লজ্জা পেয়ে গেলাম, আমার এখানে হাসি রিয়েট কেন দেওয়া হলো। আমি কমেন্টস বক্সের নিচে লিখলাম যে আমি তো মায়া করে এই কমেন্টস করেছিলাম, কিন্তু আমার এখানে হাসি রিয়েট কেন দেওয়া হচ্ছে। তখন যিনি এটার এডমিন, তিনি আমাকে লিখে পাঠিয়েছে যে আমাদের এটা একটা ফান ভিডিও ছিল, কিন্তু আপনি বুঝতে পারেননি, আপনি ফান ভিডিওতে ইমোশনাল কমেন্টস করেছেন, যার জন্য সবাই এখানে হাসি রিয়েট দিচ্ছে। তখন আমি একটু কৌতূহলবশত জিজ্ঞেস করলাম যে আমি আবারও কমেন্টসে লিখলাম যে এটা কিসের ফানি ভিডিও, আমি তো কিছু বুঝতেছি না। তখন লোকটা আমার ইনবক্সে এসে আমাকে হাই লেখে, যখন আমার ফেসবুকের ইনবক্সে হাই লেখে, তখন আমি হ্যালো বলি। বলার পর আমার নাম জিজ্ঞেস করে যে আপনার নাম কী, তখন আমি বলি যে আমার নাম নাজমা। জিজ্ঞেস করে আপনি কোথায় থাকেন, আমি বলি কুমিল্লাতে। তো তখন আমি জিজ্ঞেস করি যে ভাইয়া, এটা কিসের ফানি ভিডিও ছিল, একটু আমাকে একটু বলেন তো। তো ওনারা বলতেছিল যে এটা লাইক একটা শ্যুটিংয়ের, আমাদের হচ্ছে শর্ট ফিল্মের, এটা ছিল একটা শর্ট ফিল্মের জাস্ট একটা মানে একটা ফাইটিংয়ের একটা অংশ। তা আমি না ভীষণ লজ্জা পেয়েছি, আসলে এটা দেখলে নর্মালি কিন্তু বুঝে জানে যেটা কোনো শর্ট ফিল্মের শুটিং হবে। যাই হোক, যথারীতি আমি তখন লোকটা আমাকে বলে যে মানে আপনি না সত্যি অনেক বেশি মায়াবী। আমি বললাম যে কেন মায়াবী, জাস্ট কমেন্ট বক্সে লেখাগুলো হচ্ছে। তো ইনি আমাকে বলতেছে যে আপনি কি জানেন যে আপনার এই লেখাগুলো আপনার ফ্রেন্ড যারা আছে সবাই দেখতে পারবে, সত্যিকার অর্থে কিন্তু আমি তখন সেটা জানতাম না। আমি বললাম যে কী বলেন, বলে হ্যাঁ আপনি আমার ভিডিওর নিচে কমেন্টস করতেছেন, এটা কিন্তু সবাই দেখতে পাবে, যারা আপনার বন্ধু আছে, যারা আপনার ফ্রেন্ড আছে। তখন আমি বললাম যে না না, আমি এখানে কথা বলবো না। এটা বলার পর আমি কী করলাম, লোকটা আরও এসএমএস মানে আরও হচ্ছে কমেন্টস করতেছে, বাট আমি রিপ্লাই করি না। কিছুক্ষণ পর উনি আমার ইনবক্সে গিয়ে আমাকে হাই লিখলো। তো যখন হাই লিখলো, আমি ইনবক্সে হ্যালো লিখলাম, তখন আমি ওনাকে এখানেই বলতেছি যে ভাইয়া, এখন যে আমি কমেন্টস করতেছি, মানে এখন যে আমি এসএমএস করতেছি, এটাকে অন্য কেউ দেখবে? তখন উনি একটা হাসির লেখা পাঠিয়ে বলতেছে যে না, এটা কেউ দেখবে না। তো আমাকে বলতেছে যে আপনার কন্ট্রাক্ট নাম্বারটা কি একটু দেওয়া যাবে। তো আমি বললাম যে কন্ট্রাক্ট নাম্বার, তো আমাদের ফোনের যে নাম্বারটা ছিল, আমি তখন আমার নাম্বারটা ওনাকে হচ্ছে ইনবক্সে, মেসেঞ্জার ইনবক্সে পাঠিয়ে দিই। তো যথারীতি লোকটা আমাকে ফোন করে, ফোন করার পরে আমাকে বলে যে আপনি সত্যি অনেক বড় মনের একটা মানুষ। আমি জিজ্ঞেস করলাম কেন, আমি অনেক বড় মনের মানুষ কেন আপনার কাছে মনে হচ্ছে? উনি বলে জানেন, যে মানুষটা অন্যের কষ্ট দেখে তার চোখে পানি আসে, সে সত্যি নিতান্ত অনেক ভালো মনের মানুষ। আমি বলি আসলে আমি এটা কখনো ভেবে দেখি নাই, আর আপনাদের এটা যে শ্যুটিং, এটা কেউ কখনো বুঝবেই না, মানে দেখলে মনে হবে যেটা একদম সিরিয়াসলি। তখন উনি বলে যে যাক, আমাদের শ্যুটিংটা কাজে লেগেছে, মানে আমাদের শ্যুটটা সার্থ হয়েছে, যন্ত তো আমাদের একটা ভক্ত আমাদেরকে চিনতে পারে মানে বুঝতে পারে নাই এটা যে কোনো শ্যুটিং ছিল। তখন আমি একটা অট্ট হাসি দিই, তার সাথে আমি মোটামুটি কথা বলি। 5-6 মিনিট কথা বলার পর আমার মা যখন ডাকে, আমি তখন ফোনটা কেটে দিই, আমি চলে যাই।
বাট উনি রাতের বেলা আমাকে আরও কয়েকটা কল দেখেছে, তো আমি আর তখন ওনার কলটা রিসিভ করি নাই। তো যথারীতি সকালবেলা আমি যখন হচ্ছে আমার স্কুলে যাই, স্কুলে গিয়ে আমি আমার বান্ধবীদের সবাইকে বলি যে জানিস কালকে এরকম একটা ঘটনা হয়েছে। তখন সবাই প্রচণ্ড হাসাহাসি করতেছে, আমার বলতেছে দিয়ে তো বোকা কেন বলতো। তো আমার একটা বান্ধবী বলতেছে সুন্দরী মেয়েরা বোকাই হয়। তো যাই হোক, আমি ওদের সাথে কথাবার্তা বলে আমি বললাম কি জানিস লোকটা না আমার সাথে রাতের বেলায় কথা বলেছে ফোন করে। তখন বলতেছে সত্যি কথা বলেছে? আমি বললাম হ্যাঁ কথা বলেছে। তো বলে দেখি তো লোকটাকে দেখি। তখন আমি কী করলাম ওই ভিডিওটার মধ্যে আবারও যাই, আমি ভিডিওটা উনি আমাকে ভিডিওটা আবার আমার হচ্ছে ফোনের ইনবক্সে পাঠিয়েছিল। তো আমি ভিডিওর মধ্যে আবারও যাই, ভিডিওর মধ্যে গিয়ে ওনাকে ভিডিওটা আমি আমার বান্ধবীকে ভিডিওটা দেখাই। তখন আমার বান্ধবীরা বলতেছে বাহ ছেলেটা তো অনেক স্মার্ট, অনেক হট, অনেক ডিসিম ডাসিম। আমি বলতেছি দেখ আমি কখনো না কালকে রাত্রে তোদের মতো করে দেখি নাই, যার জন্য এত ডিসিম ডাসিম আমি বুঝি না। তো আমাকে বলতেছে তুই ভালো করে দেখ ছেলেটা কতটা স্মার্ট। তখন আমি বাসায় যখন স্কুল শেষে বাসায় আসি তখন আমি ভিডিওটার দিকে তাকিয়ে দেখি যে আসলে এই ছেলেটা অনেক বেশি স্মার্ট, মানে দেখলে মনে হয় যে মানে একেবারে কোনো বম্বের হিরো। যাই হোক, আমি ওনার ভিডিওটা দেখতেছি আবারও বারবার রিপিট করে দেখতেছি। সেই মুহূর্তে উনি আমাকে আবারও কল দেয়। যখন আমার নাম্বারে কল দেয় আমি কলটা রিসিভ করি, উনি একটু রাগান্বিত কণ্ঠে আমাকে বলে যে কালকে সারা রাত এতগুলো কল দিয়েছিলাম, সারাদিন এতগুলো কল দিয়েছিলাম, একটা বার কি আমার কলটা রিসিভ করতে ইচ্ছে করে নাই? আমি বললাম যে দেখেন রাতের বেলা আমি কারোর সাথে কথা বলি না, আর আমার মা যদি জানে যে আমি ফোনে কথা বলি তাহলে আমার কাছ থেকে আমার মা মোবাইল ফোনটা নিয়ে যাবে। তো ছেলেটা আমাকে বলতেছিল যে তাহলে আপনি মোবাইল ফোনটা কেন ব্যবহার করেন? আমি বললাম মোবাইল ফোনটা ব্যবহার করে আমি গেমস খেলি, আর বিশেষ করে আমি ফেসবুকের ভিডিও দেখি, অনেকের ভিডিও দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে, বিশেষ করে লাইভ প্রোগ্রামগুলো। তখন আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কি পড়াশোনা করেন? আমি বললাম আমি কিন্তু সেদিন আপনাকে বলেছিলাম। তো বলে যে না না বলেন নাই। আমি বলি আপনি ভুলে গেছেন আমি ক্লাস 9 পড়ি। তখন উনি একটু অট্ট হাসি দিয়ে বলতেছে ক্লাস 9 পড়ে একটা পিচ্ছি মাইয়া। আমি বলতেছি পিচ্ছি কেন বলেন আপনি আমাকে? উনি বলতেছে পিচ্ছি তো ক্লাস 9 পড়ে সেই বড় নাকি? আমি বলি শোনেন এত পিচ্ছি বলবেন না, গত 2-3 দিন আগে আমার একটা বান্ধবীর বিয়ে হয়ে গেছে বুঝছেন, কয়েকদিন পরে তার ঘরে বাবু হবে, সুতরাং আমাকে পিচ্ছি চিন্তা ভাবনা করার আমাকে পিচ্ছি ভাবার কোনো দরকার নাই। এটা বলার পর উনি একটা হাসি দিতেছিল। তখন আমি ফোনটা কেটে দিই। কেটে দেওয়ার পরও উনি আমাকে এরপরে কন্টিনিউ ফোন করি কিন্তু আমি ওনার কল আর রিসিভ করি না। এইভাবে যেতে যেতে প্রায় 5-6 দিন চলে যায়। 5-6 দিন পরে আমি একদিন কলটা রিসিভ করার পরে উনি অনেক ইমোশনাল হয়ে পড়ে, একরকম কান্না কান্না ভাব করে ফেলে। আমি বললাম যে আপনি কান্না কেন করতেছেন? পরে বলতেছে যে আমি না কখনো বুঝতে পারিনি যে আপনি এতটা কঠিন আপনার হৃদয়। আমি বললাম যে কেন কঠিন হওয়ার কী আছে? আমাকে বলে আজকে এতটা দিন ধরে কল দিচ্ছিলাম, একটা বার কি আমার কলটা রিসিভ করতে আপনার ইচ্ছা করে নাই? তখন আমি বললাম আসলে মানে সমস্যা হচ্ছে কি যে আমি আসলে অতটা ইন্টারেস্টিং না ফোনের মধ্যে, কারোর সাথে কথা বলা টোলা এগুলোর মধ্যে না আমি খুব বেশি ইন্টারেস্ট না। আমার এমনি ফেসবুক দেখতে ভালো লাগে, আমি গেমস খেলতে ভালো লাগে, যার জন্য মোবাইল ফোনটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বাট আমার এই মোবাইল ফোনটা রাখার অন্য কোনো উদ্দেশ্য বা লক্ষ্য নাই। তো আমাকে বলে যে আমি যদি একটা রিকোয়েস্ট করি আমার রিকোয়েস্টটা রাখবেন? তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে করেন। লোকটা আমাকে বলতেছে যে আমি আপনার সাথে প্রতিদিন অন্তত 10 মিনিট করে কথা বলতে চাই। তাই আমি বললাম যে ঠিক আছে আপনি যেহেতু রিকোয়েস্ট করেছেন আপনি 10 মিনিট করে আমার সাথে কথা বলবেন, কথা বললে কী হবে? ঠিক আছে আপনি কথা বলেন। এরপর থেকে সে আমার সাথে কন্টিনিউ রাতের বেলায় কথা বলে, 10 মিনিটের কথা বলি, সে আমার সাথে প্রতিদিন 2-2.5 ঘন্টা কথা বলে। আমি জানি না 2-2.5 ঘন্টা আমি তার সাথে কী কী কথা বলি। এরকম কথা বলতে বলতে এই লোকটার মাঝে আমার একটা মায়া জন্মায় যায়। একদিন আমি নিজের ইচ্ছে করে তাকে তার সম্বন্ধে জানতে চাই, সে আমাকে শুধু একটা কথাই বলে, সে হচ্ছে তার নাম হচ্ছে শামীম, সে থাকে হচ্ছে ঢাকা মিরপুরে, তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। যখন বরিশাল বললো আমি একটু অট্ট হাসি দিলাম। আমাকে বলতেছে যে আপনি হাসেন কেন? আমি বললাম যে শুনলাম বরিশালে কি আপনাদের ওখানে কি আমরা আছে? তো বলে হ্যাঁ আছে। তো আমি বললাম যে আপনাদের এখানে আমরাটা মনে হয় মানে অনেক ফেমাস। তো বলে কেন বলেন তো? আমি বললাম যে না আমাদের এখানে তো আমরা বিক্রি করে, বাট আমরা সবসময় দেখি যে বরিশালে আমরা বলি, অ্যান্ড বরিশালে আমরাগুলো অনেক বড় হয়, অনেক টেস্টি হয়, তো আপনাদের এখান থেকেই তো আমরাগুলো আসে, তা না হলে কেন বরিশালে আমরা বলে? তখন উনি হাসতে হাসতে বলে আমি জানি না যে বরিশালের আমরা বিখ্যাত কি না, কিন্তু এরকম কথা আমি ফার্স্ট কারো মুখে শুনলাম। আমি বলি যে আপনি জানেন না কুমিল্লার সব মানুষগুলো কথায় কথায় বলে মানে আমরার কথা হলেই বলে যে বরিশালে আমরা এরকম বলে। যাই হোক, ওনার সাথে কথা বলতে বলতে ওনার সাথে আমার একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে, মানে আমি ভালোবাসার কথা বলবো না, একটা টান একটা মায়া কাজ করে। প্রতিদিন কথা বলতে বলতে মনের অজান্তে এই লোকটাকে আমি আমার মনের ঘরে জায়গা দিয়ে ফেলেছি। কথা বলতে বলতে তাকে আমি একদিন বলতেছি, আমি নিজেই বলতেছি আমাকে আপনার ভীষণ দেখতে ইচ্ছে করে, আপনার কি ইচ্ছে করে না আমাকে একটু দেখার জন্য? তখন এই লোকটা অট্ট হাসি দিয়ে বলে আমার তো ভীষণ ইচ্ছে করে, আমার যদি দুটো পাখির মতো ডানা থাকতো তো উড়ে উড়ে আমি এখন কুমিল্লায় চলে যেতাম। আমি বলি কুমিল্লাতে উড়ে উড়ে আসতে হবে কেন? কুমিল্লাতে বাসে উঠলেই তো আসা যায়, সুন্দর করে বাস আপনাকে নিয়ে আসবে। তখন আমাকে বলতেছে আমি কি সত্যি আসবো? আমি বলি হ্যাঁ আসেন। তো আমি বললাম যে আপনি যদি আসেন তাহলে আপনি সেই বাইক নিয়ে আসবেন, আমার না বাইক চড়তে অনেক ভালো লাগে, আপনি কিন্তু আপনার বাইকটা নিয়ে আসবেন, ওর একটা বাইক ছিল অনেক সুন্দর। তো আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাইক নিয়ে আসবো, যেমন কথা তেমন কাজ,
প্লাস তার তিন দিন পরে সে হচ্ছে আমাদের কুমিল্লা ফদুয়ার বাজার বিশ্বরোড হোটেল নূরজান, যারা কুমিল্লার মানুষ তারা চিনবেন, নূরজানের সামনে সে আসে। আসার পর আমাকে ফোন করে বলে যে আমি হোটেল নূরজানের সামনে আসি, আপনি আসেন। তো আমি হোটেল নূরজানের সামনে যাই। যাওয়ার পর আমি যাওয়ার সময় সাথে আমার একটা বান্ধবীকে নিয়ে যাই। আমার বান্ধবীটা আমার থেকেও লাইক হচ্ছে 2 বছরের বড়, মানে ও হচ্ছে বিয়ে হয়ে গেছে, মানে আমার চেয়েও 2 বছরের সিনিয়র ছিল, কিন্তু তার সাথে আমার একেবারে মধুর, মানে মধুর, সে আমার খুবই ঘনিষ্ঠ বান্ধবী। তার হাজব্যান্ড হচ্ছে বিদেশে থাকে, তো আমি সবসময় আমাদের পাশাপাশি বাড়ি। আমি তাকে নিয়ে হচ্ছে হোটেল নূরজানের সামনে যাই। নূরজানের সামনে গিয়ে আমি সেই মানুষটাকে দেখতে পাই, ছবির মধ্যে না সে যতটা স্মার্ট, বাস্তবে দেখতে তার চেয়ে অনেক বেশি স্মার্ট। আমি তার সাথে কথা বলার পরে আমি বললাম যে ঠিক আছে চলেন, আমরা হচ্ছে কুমিল্লা শালবন দেখতে যাব। তো আমাকে বলতেছে যে আমি তো বাইকে করে দুজনকে নিতে পারবো না। আমি বলি আপনাকে বাইক নিতে বলছে কি, আপনি বাইকটা হোটেল নূরজানের সামনে এখানে কোথাও পার্কিং করে রাখেন, আমরা একটা সিএনজি দিয়ে যাব। তখন উনি কী করে ওনার বাইকটা হোটেল নূরজানের সামনে একটা দোকানের সামনে তালা মেরে রেখে দেয়। এরপর আমরা যথারীতি একটা সিএনজি দিয়ে আমরা হচ্ছে কুমিল্লা শালবন বিহারে যাই। যারা কুমিল্লা শালবনে গিয়েছেন তারা হয়তো জানেন, সবুজের মাঝে যেন হারিয়ে যায় অসম্ভব সুন্দর শালবনের ভিতরের দৃশ্যটা, যেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যাই হোক, শালবনে যাওয়ার পর আমি দেখলাম যে ওনার নাম ছিল শামিম। শামিম ভাই যেন পাগল হয়ে যাচ্ছিল, কখনো এদিকে দৌড়াচ্ছে কখনো ওইদিকে দৌড়াচ্ছে, এরকম এরকম করতেছে। আমাদেরকে বলতেছে আমার খুব গহীন ভিতরে যেতে ইচ্ছে করতেছে। আমি বললাম যে আমি তো কখনো অতটা ভিতরে যাই নাই। তো উনি বলতেছে আমি তো একটা পুরুষ মানুষ, কোনো প্রবলেম নাই, চলেন না আমরা অনেক দূরে কোথাও হারিয়ে যাই। তখন আমি আমার বান্ধবীকে বলতেছি যাবি নাকি, তো সে বলতেছে তাহলে তো খারাপ না, চল আমরা একটু ভিতরের দিকে যাই। তো তখন আমরা কী করলাম, স্বামীমের সাথে সাথে আমরা একেবারে ভিতরের দিকে ঢুকে গেলাম। এত ভিতরে ঢুকে গেলাম যে আমি আমার জীবনে কখনো অতটা ভিতরে আসি নাই। তখন আমার বুকের ভিতর কেমন যেন একটু ভয় লাগে। কেন ভয় লাগে আমি ব্যাপারটা বলি, আমি খুব খেয়াল করি দেখি যে কিছু মানুষ আমাদেরকে ফলো করতেছে, বিভিন্নভাবে আকার ইঙ্গিতে আমাদের দিকে তাকাচ্ছে। তখন আমি স্বামী ভাইকে বললাম যে ঠিক আছে আমরা আর ভিতরে যাবো না, চলেন আমরা এখান থেকেই ব্যাক করি। তখন উনি আমাকে বলতেছে যে কেন ব্যাক করবো, আমরা আরও ভিতরে যাব। আমি বললাম যে আমার আর ভিতরে যেতে ইচ্ছে করতেছে না, আমার ভয় লাগতেছে, আমরা এখান থেকে চলে যাব। এটা বলার পর যখন আমরা ফিরে আসি তখন হঠাৎ করে একজন ভদ্রলোক এসে আমাদের সামনে দাঁড়ায়। যখন আমাদের সামনে দাঁড়ায় মানে আমার ভিতরে প্রচণ্ড পরিমাণ ভয় ঢুকেছে, আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। ভয়ে আমার বুকটা তখন ধরপর করে কাঁপতেছিল। আমি হচ্ছে স্বামী ভাইয়ের হচ্ছে এরকম হাতটা ধরে আছি। তখন আমি বলতেছি যে আপনি আমাদের সামনে কেন দাঁড়িয়েছেন। পরে বলতেছে যে তোমাদের বাসা কোথায়, এটা জিজ্ঞেস করে। তো আমি বললাম যে আমাদের বাসা তো এখানেই, মানে আমি বলি যে মানে পদুয়ার বাজার বিশ্বরোড আমাদের গ্রামের নাম বলি। তখন বলতেছে যে ওইখান থেকে এখানে কেন আসছো। আমি বললাম যে আমরা শালবন দেখতে আসছি। তো বলে শালবন দেখতে, শালবনের তো ভিতরে কেন আসছো। ওনার সাথে কথা বলতে বলতে 2-3 জন লোক আরও চারদিক থেকে চলে আসে। এতক্ষণ ধরে যারা আমাদেরকে ফলো করতেছিল তারা মোটামুটি সবাই এখানে হাজির হয়ে গেছে। আমার ভয়ে তখন বুকটা ধরপর করে কাঁপতেছিল। আমি স্বামী ভাইকে বলতেছিলাম যে এটা কেমন ঘটনা, এটা কী হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তখন এই লোকটার ওদের মাঝে একটা মোটামুটি উনি একটু বড় টাইপের লোক ছিল, বয়স্ক লোক ছিল। উনি আমার বলতেছে মাগো তোমাদের সাথে দুষ্টমি করতে ইচ্ছে করতেছে না, তোমাদেরকে পোঁচ দিতে ইচ্ছে করতেছে না, রক্ত দেখতে ইচ্ছে করতেছে না, মোটামুটি তোমাদের কাছে আছে যা কিছু দিয়ে দাও, এগুলো দিয়ে দিলে আমরা তোমাদেরকে ছেড়ে দিব। তখন আমি একদম ক্লিয়ার বুঝে গেলাম যে ওরা হচ্ছে চিন্তাইকারী, যাদের সাথে কথাবার্তা বলে মায়া ভালোবাসা দেখিয়ে কোনো লাভ নাই। যথারীতি আমি হচ্ছে আমার ব্যাগ থেকে আমার মোবাইল ফোনের, যখন আমি আমার মোবাইল ফোনটা নিলাম, নিয়ে আমার টার্গেট হচ্ছে আমি সিমটা খুলে রাখবো, কারণ আব্বা কল দিতে পারে, এই সিমটা আমাদের পাড়া প্রতিবেশী সবাই জানে। আমি যখন সিমটা খুলতে গেলাম তখন একটা লোক আমার কাছ থেকে মোবাইল ফোনটা টান দিয়ে নিয়ে গেল। যথারীতি আমার ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে গেল এবং আমার যে বান্ধবী ছিল তারও সব কিছু নিয়ে গেল। তখন শামিমকে যখন মানে শামিম ভাইকে যখন নেওয়ার জন্য যখন হাত দিল উনি কেমন জানি কচরমচর করতেছে। তখন একটা লোক কী করলো, তার হাতে একটা ছুরির মতো ছিল, আপনারা অনেকেই চিনেন চাপাতি, ওরকম চাপাতির মানে যেই মানে একটা পাশ দিয়ে তার গালের মধ্যে একটা ভারী মানে থাপ্পড় দিলে যেরকম, ওরকম থাপ্পড়ের মতো দেয়। সাথে সাথে হয় কি যে ওনার একটু অংশ কেটে যায়, গালের একটা অংশ কেটে যায়, প্রচণ্ড রকম রক্ত বেরোচ্ছিল। তখন আমি মানে ভয়ে মানে চিল্লা চিল্লে করতে শুরু করি, প্রচণ্ড চিল্লেতে একদম চোখ বন্ধ করে চিল্লাচ্ছিলাম। তখন এই লোকগুলো কী করে দৌড়ে চারদিকে চলে যায়। তখন আমরা 3 জনে দৌড়িয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসি। অ্যান্ড জঙ্গল থেকে বেরিয়ে এসে আমরা দেখতে পাই যে সামনে পুলিশের একটা ব্যান ছিল। আমরা পুলিশকে সব কিছু বলি যে এই ঘটনা, আমাদের কাছ থেকে মোবাইল ফোন টোন সব কিছু নিয়ে গেছে। তখন পুলিশ বলতেছে যে ঠিক আছে আপনারা এখানে দাঁড়ান, আমরা ভিতরে যাচ্ছি। তখন 4 জন পুলিশ ছিল, তারা দৌড়ে ভিতরে যায়। বাট তারা ভিতরে গেল, 1 ঘন্টা হয়ে গেছে তারা বেরোচ্ছে না। তখন আমাকে শামিম উনি বলতেছিল যে ওদের আমার কাছে মনে হচ্ছে যে পুলিশের সাথে ওদের অনেক ভালো লিঙ্ক আছে, তা না হলে পুলিশ গেল 1 ঘন্টা হয়ে গেলে কেন আসতেছেন, আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব। এটা বলার পর আমরা কী করি, ওখান থেকে সরাসরি হোটেল নূরজানের সামনে আবারও যাই। বাট একটা সিএনজি নিয়ে যাই, আমাদের কারো কাছে ভাড়া ছিল না, কোনো টাকাই ছিল না। তো আমি সিএনজি ড্রাইভারকে বলেছি কাকু আপনার নাম্বারটা আমাকে একটু লিখে দেন, আমি যখন সময় পাবো আমি আপনাকে ফোন করে আপনার টাকাটা মিটিয়ে দিব, কোজ আমাদের চিন্তাইকারী ধরে আমাদের কাছ থেকে সব কিছু নিয়ে গেছে।
বাট ওই লোকটা যথেষ্ট ভালো ছিল, না আমাকে বলতেছে না মা সমস্যা নাই তুমি আমার নাম্বারটা নিয়ে যাও, তোমার কাছে টাকা হইলে আমাকে ফোন দিও, তুমি নূরজানের সামনে এসে ফোন দিলে আমি এসে তোমার কাছ থেকে টাকাটা নিয়ে যাব। তো লোকটা যথেষ্ট ভালো ছিল, আমাকে ফোন নাম্বারটা একটা কাগজে লিখে দিয়ে উনি চলে গেল। তখন আমি স্বামী সাহেবকে বলতেছিলাম যে আপনি এখন কোথায় যাবেন, তো বলতেছিলাম আমি তো ঢাকাতেই ফিরে যাব কারণ এছাড়া আমার কী করার আছে। যখন উনি হুন্ডি স্টার্ট দিল, স্টার্ট দিয়ে আমার বলতেছে যে আরে আমার হুন্ডাতে তো খুব বেশি তেল নাই, এই তেল দিয়ে আমি ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারবো না। তখন আমি বললাম যে এখন কী হবে, তো বলতেছে বুঝতে পারতেছি না পকেটও তো টাকা নাই আমি কী করব। তখন আমার বান্ধবী বলতেছে হাইরে ছেলেটাকে এভাবে ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে, আমাদের কুমিল্লা বেড়াইতে আসছে, আমাদের কুমিল্লা বেড়াইতে এসে সে তার সব কিছু হারাইছে, সো ছেলেটাকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না। তখন আমি বলতেছি আচ্ছা আপনি যদি কিছু না মনে করেন আপনি কি আমাদের সাথে আমাদের বাসায় যাবেন, তো বলতেছে না আমি তো আপনাদেরকে মানে কেন তো অপরিচিত মানুষ। পর আমি বলতেছি বারে কী বলতেছেন, আমি আপনার সাথে এতদিন ধরে কথা বলি আমরা অপরিচিত কেমন করে হলাম, আপনি আমার সাথে চলেন আমাদের বাসায় চলেন। একরকম জোরাজোরি করে আমি কী করি হুন্ডাই স্টার্ট দিয়ে আমরা দুজনে পিছনে উঠি খুব কষ্ট করে, উনি আমাদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আমাদের বাড়িতে আনার পরে মা প্রথমত অনেক বেশি রেগে যায়, মা অনেক বেশি রাগারাগি করে, যেরকম যাকে চিনি না জানি না এরকম একটা ছেলেকে হুট করে বাসায় নিয়ে আসছে, মা আমার সাথে খুবই রেগে যায় এবং আমাকে বলে যে আমি তোর কাছ থেকে এটা কখনোই আশা করি নাই। আমি বললাম মা তুমি কী বলতেছো, তুমি আমার কথাগুলো একটু শোনো, সে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। তা মা বলতেছে তুই তারে কেমনে চিনিস, আমি বললাম যে আমার একটা বান্ধবীর কাজিন হয়, তো বলে তাই। আমি বললাম যে হ্যাঁ, মাকে আমি এরকম মিথ্যে বলে কোনোভাবেই বুঝাইলাম, বোঝানোর পরে তাকে আমাদের ঘরে নিলাম। ঘরে নেওয়ার পরে যখন আমরা বাসায় পৌঁছাইলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো আমি তার বললাম যে আপনি একটা কাজ করেন আপনি ফ্রেশ হয়ে আসেন, তুমি ওয়াশরুমে গেল, ফ্রেশ হয়ে আসলো। আসার পরে আমি মাকে বললাম যে মা আমরা আমাদের অনেক খিদে লাগছে, আমরা আজকে রাতের খাবারটা খেয়ে ফেলি। তখন মা আমি আমার ছোটো বোন উনি একসাথে হচ্ছে আমরা টেবিলে বসে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে আমি ওনার রুমটা দেখাই দিলাম, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওনাকে ড্রয়িং রুমে বসাই রাখছি। এরপর যথারীতি আমি ওনাকে আমার রুমটা ওনার রুমটা দেখাই দিলাম যে আপনি এই রুমে থাকবেন, এটা হচ্ছে আপনার রুম। তখন মানুষটা আমাকে বলতেছে যে আমি তো আসলে রাতের বেলায় মানে উনি জিন্স প্যান্ট পরা ছিল, বলতেছে আমি রাতের বেলায় জিন্স প্যান্ট পরে ঘুমাইতে পারি না, আমাকে কি একটা লুঙ্গি দেওয়া যাবে। তখন আমি যথারীতি আমার মায়ের কাছে গিয়ে বলতেছি যে মা আমাদের বাসায় কি কোনো লুঙ্গি আছে, মা একটা অট্টহাসি দিয়ে বলতেছে জীবনে কখনো লুঙ্গি দেখেছিস। আমি বললাম যে মানে কে আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমার আব্বা যখনই বাংলাদেশে আসতো বাবা কখনো লুঙ্গি পরতো না, আমরা কখনো আমার বাবাকে লুঙ্গি পরতে দেখি না, বাবা সবসময় থ্রি কোয়ার্টার প্যান্ট এগুলো পরতো। তো আমাদের বাসায় লুঙ্গি ছিল না, একটা গামছা ছিল, গামছাটা ওনাকে দিলাম যে আপাতত এটা পরে আজকে ঘুমিয়ে আছেন। তো যথারীতি উনি দরজা বন্ধ করে দিল, আমি আমার রুমে চলে আসলাম। একটা ব্যাপার বলে রাখি, আমি আর আমার ছোটো বোন হচ্ছে এক রুমে ঘুমাই, আমার আম্মা হচ্ছে আলাদা একটা রুমে ঘুমায়, অ্যান্ড পাশের রুমটাতে হচ্ছে ওনাকে থাকতে দিয়েছিলাম। তো আমার একটা অভ্যাস আছে, আমার অভ্যাসটা হচ্ছে রাতের বেলায় মাঝে মাঝে আমি কী করি, আমার যখন ঘুম ভাঙে আমি আমাদের বাসার ছাদের উপর গিয়ে বসে থাকি। আমাদের বাড়িটার ব্যাপারে একটু বলে রাখি, আমাদের বাড়িটা হচ্ছে মোটামুটি একটা মেন রোডের পাশে, চারপাশে কোনো ভারী ঘর নেই, একেবারে পশলি মাঠ। রাতের বেলা যখন বাসার ছাদের উপরে বসে থাকি না, ঝিঝি পোকার ডাক, দূর থেকে যেন কোনো মায়াবী সুর ভেসে আসে, এত ভালো লাগে আমি ভুলে বোঝাইতে পারবো না। রাতের বেলা আমাদের বাসার ছাদের উপরে যারা যে বসে থাকে আমার কাছে মনে হয় সে দুনিয়াতে বসে না স্বর্গের স্পর্শ পায়। আমি যখনই সময় পাই রাতের বেলায় যখনই আমার ঘুম ভাঙে আমি অন্তত 10 মিনিটের জন্য হলেও বাসার ছাদে গিয়ে বসে থাকি। আমাদের ছাদের কর্নারে আমি একটা চেয়ার রেখে দিয়েছি খুব সুন্দর করে, সামনে কয়েকটা ফুলের টব দিয়ে কোনো ফুল টুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছি। যথারীতি আমি কী করি, বাসার ছাদে আমি যাই, বাট যাওয়ার পরে আমি ভীষণ ভয় পেয়ে যাই। আমি দেখতে পাই যে আমার চেয়ারের মধ্যে কে জানি একজন বসে আছে, আমি প্রচণ্ড রকম ভয় পাই। আমি প্রায় 2-3 মিনিটের মতো ওখানে একদম দাঁড়ায় থেকে আমার শরীরে ঘাম দিয়ে দেয়। আকাশে চাঁদ ছিল, মোটামুটি চাঁদের আলোটা অতটা প্রখর না, মানে চাঁদের আলো অত প্রখর না, আধো আধো চাঁদের আলো, দেখা যাচ্ছে যে কেউ একজন বসে আছে। আমি একটুখানি সামনের দিকে গিয়ে দেখতে পাচ্ছি যে যেই টি শার্টটা পরে বসে আছে এটা তো হচ্ছে স্বামীর টি শার্ট ছিল, মানে স্বামী সাহেবের টি শার্ট ছিল যে আমাদের বাসায় গেস্ট। তখন আমি পেছন থেকে ডাক দিলাম, ডাক দেওয়ার পর অনেক লম্বা মানে দৌড় দিয়ে দাঁড়ায় গেল, দাঁড়ায় আমার দিকে তাকে একটু আন্তন্ত করতেছে। আমি বললাম যে আপনি এখানে, পরে বলতেছে আমার না ঘুম আসতেছিল না এই জন্য আমি ছাদের উপর আসছি। আমি বললাম যে আপনি আমাদের সিঁড়ি কোথায় পেলেন, তো বলে ঘরের দরজা খুললেই তো সিঁড়ি দেখা যায়, এই সিঁড়ি দিয়ে সোজা উপর উঠে চলে আসছে। আমি মানুষটার মুখের দিকে তাকায় দেখলাম সে অনেক বেশি নার্ভাস। আমি তারা বললাম যে আপনি কি ভয় পাচ্ছেন, পরে বলে না ভয় পাচ্ছি না কিন্তু আপনি তো রাতের বেলায় এই ছাদের উপরে কেন আসছেন। আমি বললাম যে আমি না, এটা আপনি যেখানে বসে আছেন এটা হচ্ছে আমার বসার জায়গা, আমি সবসময় রাতের বেলায় এখানে এসে বসে থাকি, আমার এখানে বসে থাকতে এত ভালো লাগে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, এটা আমার পছন্দের একটা জায়গা দুনিয়াতে, এটা হচ্ছে আমার জন্য এক টুকরো স্বর্গ। তখন মানুষটা আমাকে বলে যে প্লিজ আপনি আমার উপর রাগ করবেন না, আমি আপনার স্বর্গের ভাগিদার হয়ে গেলাম। আমি বললাম না না
সমস্যা নেই, আপনি বসান আমি চলে যাচ্ছি। তখন আমাকে বলতেছে না না যাবেন কেন, আপনি যদি একটু বসান আমার খুব ভালো লাগবে। তো আমি কী করলাম, পাশে একটা টুলের মতো জায়গা ছিলাম, ওখানে বসলাম, উনি চেয়ারে বসলো, আমরা দুজনেই বসে আছি। একটা পর্যায়ে উনি আমাকে বলতেছে আপনি না অনেক বড় মনের একটা মানুষ। আমি বললাম কীভাবে বুঝলেন অনেক বড় মনের মানুষ, আপনি সবসময় আমাকে বলেন যে আমি বড় মনের মানুষ। তো বলে সবসময় বলবো না, একটা ফানি ভিডিওর ভিতরে আপনি ইমোশনাল কমেন্টস করেছেন এবং সবশেষ একটা মানুষকে আপনি চিনেন না যার সাথে কখনো আপনি দেখেন নাই, যার সাথে মাত্র কয়েকটা দিন ফোনে কথা বলেই তাকে কুমিল্লাতে ডাইকে নিয়ে আসছেন, তাকে নিয়ে সারাটা শহর ঘুরে বেরিয়েছেন এবং রাতের বেলায় তাকে মেহমানের মতো একদম গেস্টের মতো আপ্যায়ন করেছেন, ইভেন তাকে আপনাদের ঘরে থাকতে দিয়েছেন। এটা যথারীতি অনেক বড় মনের মানুষ ছাড়া কেউ করতে পারে না। তখন আমি একটা অট্টহাসি দিয়ে বললাম যে আমাকে তো পাম মারার কোনো দরকার নাই, আমিও তো বড় মানুষ না, আমি জানি যে আপনার গালটা অনেক কেটে গেছে, আপনি এখন কীভাবে যাবেন এই নিয়ে আমি টেনশনে ছিলাম, যার জন্য আমি আপনাকে ওখানে থাকতে দিছি। যাই হোক, কথা বলতে বলতে একটা পর্যায়ে মানুষটা আমাকে বলতেছে যে আপনার সাথে বসে থাকতে না আমার এখানে ভীষণ ভালো লাগতেছে। আমি বললাম যে আচ্ছা আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি, তো বলে হ্যাঁ বলেন না। আমি বললাম আচ্ছা একটা ব্যাপার আমি চিন্তা করে দেখলাম যে আপনি আমার বয়সের অনেক বেশি সিনিয়র, মানে আপনার মাথায় যেন চুল পড়ে যাচ্ছে, অনেক বয়স্ক দেখে আপনাকে মনে হচ্ছে, কিন্তু আপনি আমাকে কেন বারবার আপনি করে সম্বোধন করতেছেন? তো একটা হাসি দিয়ে বলতেছে আমার যে বয়সটা বেড়েছে এটা কিন্তু আমি নিজেও জানি না, আপনি শুনলে হয়তো বিশ্বাস করবেন না যে আমি কোনো কলেজে পড়ি। এমন তাই আপনাকে দেখে মনে হয় আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ফেলেছেন, বলে যে না আমি সত্যি কলেজে পড়ি। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে, তো ফাইন। তো আমাকে বলতেছে যে মানে আমাকে কি সত্যি অনেক বেশি বয়স্ক লাগতেছে? আমি বললাম না আপনি তো সবসময় হেলমেট পরে থাকেন যার জন্য হয়তো আপনার মাথার চুলগুলো একটু পাতলা, বাট আপনি দেখতে অনেক বেশি স্মার্ট। তখন আমাকে বলতেছে এই জীবনে প্রথম কোনো মেয়ে আমাকে স্মার্ট বলো, তাও আবার এই গভীর রাতে, যেটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। তখন কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি তার বললাম যে ঠিক আছে আমি চলে যাই, আপনি আমাকে তুমি করে বলবেন, ওকে আজকে তো আপনি করে আর বলবেন না। এটা বলে আমি চলে যাচ্ছিলাম, সে পিছন থেকে আমাকে নাজমা বলে ডাক দেয়। যখন ডাক দেয় আমি তার দিকে আবারও ফিরে তাকাই, তখন আমাকে বলতেছে শুধু কি আমি তুমি করে সম্বোধন করব, তুমি করবা না? আমি বললাম আমিও করতে হবে? বলে হ্যাঁ, আমাকে তুমি করে সম্বোধন করলে আমি খুব খুশি হবো। আমার আছে ঠিক আছে বাদ দেন, আজকে থেকে তুমি করে বলতে শুরু করলাম। তখন মানুষটা আমাকে বলতেছে তুমি কি আর 10 মিনিট এখানে থাকতে পারো? আমি বললাম 10 মিনিট? আচ্ছা ঠিক আছে, কী বলবেন 10 মিনিটে? তো বলে যে 10 মিনিট থাকো আমার খুব ভালো লাগবে। আমি বললাম আমি ভয় পাইতেছে আমার মা কখন ঘুম থেকে উঠা আমাদের রুমে যায় যদি আমাকে না দেখে মেরেই ফেলবে। তো বলতেছে 10 মিনিটের জন্য আন্টি আর উঠবে না। তখন মানুষটা আমাকে বলতেছে যে আমি তোমার সাথে পরিচয় হবার পর থেকে আজকের এই অবধি পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে আমি যেন আমার জীবনে সুখের সন্ধানটা পেয়ে গেলাম। আমি বললাম যেমন? সে আমাকে বলতেছে যে কেউ যদি কাউকে ভালোবাসে আর এই ভালোবাসার কথা যত দ্রুত বলে দেওয়া যায় ততই ভালো। আমি বললাম কেন, ভালোবাসার কথা দ্রুত বলে দিলে কী হবে? উনি আমাকে মানে ও আমাকে বলতেছিল যে ভালোবাসার কথা দ্রুত না বলতে পারলে দেখা গেল মধ্যে অন্য কেউ এন্ট্রি নিয়ে নেবে, আর তোমার মাঝে যদি অন্য কেউ এন্ট্রি নিয়ে নেয় সত্যি আমি সহ্য করতে পারবো না, আমি ধরপর ধরপর করে মরে যাব। আমি তখন তার মুখের দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। আমি বললাম যে কেন 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 এরকম কেন? তখন মানুষটা আমাকে বলতেছে প্লিজ এভাবে হেসো না। আমি বললাম কেন, এভাবে হাসলে কী হবে? আমাকে বললে তুমি যদি এভাবে হাসো তাহলে আকাশের চাঁদটা নিভে যাবে। আমি বললাম কেন বলো তো? তো বলতেছে যে লজ্জায়। বললাম তাই? বলে হ্যাঁ। যাই হোক, মানুষটির সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম, তার তাকে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো এবং সে অনেক রোমান্টিক করে কথা বলে সেটা আমি সেদিনই বুঝতে পারলাম। কথাবার্তা শেষ করে আমি বললাম যে আমার মা যে কোনো সময় উঠে যেতে পারে, আমি যথাযথ আমার বাসায় চলে এসে এবং তাকে বলি যে আপনি তাড়াতাড়ি এসে ঘুমাইয়া যাবেন। তো যখন ইমাম সাহেব ফজরের আজানতে আমি উঠে আমার ফজরের নামাজটা পড়ি, বাট আমি খেয়াল করি দেখি যে তার ঘরে সে সময় জানালা দিয়ে দেখা যাচ্ছিল বাতি জ্বলতেছে। আমার কাছে মনে হলো যে সে যেন ফজরের নামাজ পড়েছে। সকাল 8টা ঘড়ি বলছে সময়। তো ওই সময়ে আমরা সবাই হচ্ছে ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছিলাম, বাসায় সবাই ব্রেকফাস্ট করব, সব কিছু রেডি করতেছিলাম। এমন সময় শামিমা আসছে। আসার পর আমি আমার আম্মার সামনে বললাম কী ব্যাপার, সকালে ফজরের নামাজ পড়ছিলেন? পরে বলে হ্যাঁ পড়েছিলাম। আমি বললাম যাক মাশাল্লাহ ভালো। কথাবার্তা বলার পরে মা আমাকে একটা পর্যায়ে বলতেছে যে দেখ এগুলো ভালো দেখাচ্ছেন, এরকম আননোন একটা ছেলেকে তুই বাসায় এনে রেখে দিছিস, তুই ছেলেটাকে তাড়াতাড়ি বিদায় কর। আমি বললাম তো পাগলামি করো না, তো বিদায় করে দেবো, এরকম কেন করতেছ? তো যাই হোক, আমি দেখতে দেখতে সময় প্রায় 10টা বেজে গেছে। তো 10টা পর আমি তাকে সে নিজেই হচ্ছে রেডি হচ্ছিল বের হয়ে যাওয়ার জন্য। তখন আমি আমার আম্মার কাছ থেকে আমি বললাম যে আম্মা আমাকে কয়টা টাকা দিবা? পরে বলতেছে কেন? আমি বললাম যে না আমি একদিন ওনার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, দিতে পারি নাই। মা আমাকে বললো তোর বান্ধবীর কেমনে কেমনে পরিচিত, তুই ওই কাছ থেকে টাকা কীভাবে ধার নিলি? আমি বললাম নিশ্চিত আজব ব্যাপার, তুমি দিতে পারো না। তখন মা আমাকে 2000 টাকা দেয়। আমি ওনাকে 2000 টাকা দিই, সে নিতে চায় না, খুব লজ্জা পায়। আমি বললাম যে লজ্জা পেলে কী হবে, যাবেন কেমন করে, আপনার হুন্ডাতে তো তেল নাই, রাস্তায় তেল ভরতে হবে না? যাই হোক, কথা বলে একটা পর্যায়ে আমি তাকে টাকাটা দিয়ে সে টাকাটা নিয়ে আমাদের বাসা থেকে চলে যায়। সেদিন রাত্রেবেলায় মানুষটা আমাকে ফোন করে অন্যভাবে কথা বলে, অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে।
অনেক রকম ইমোশনাল হয়ে কান্নাকাটি করে আমাকে বলতেছে যে জানো নাজমা, আমি তোমাদের বাসায় যে থেকেছি তোমাদের বাসার ছাদের উপরে বসে বসে আমি কান্না করেছি। আমি বললাম কেন, আমাদের বাসার ছাদের উপরে বসে বসে কান্না কেন করেছো? তো বলতেছে যে আমি কান্না করেছি এই কারণে যে আমি তোমাকে দেখেছি তুমি আমার পাশে বসেছিলে সারাটা রাত, প্রায় রাত আমরা 2-3 ঘন্টা একসাথে বসেছিলাম, অথচ আমি তোমাকে একটাবারের জন্য আমার ভালোবাসার কথা বলতে পারি নাই। বিশ্বাস করো, আমি যে তোমাকে ভালোবাসি এটা আমি কখনো তোমাকে বলতেও পারবো না। আমি বললাম বলতে পারবেন না? পরে বলে মনে হয় না যে আমি তোমায় কখনও আমার ভালোবাসার কথা বলতে পারবো। আমি বললাম এখন কি করছেন? তো বলে এখন কি করলাম মানে? আমি বললাম তো এখনই তো আমাকে ভালোবাসি বলে ফেলছেন। তখন বলে আল্লাহ বলে ফেলছে? আমি বলি হ্যাঁ বলে ফেলছেন যে আপনি আমাকে ভালোবাসেন। তখন আমাকে বলতেছে আমি যাকে ভালোবাসি বলেছি তার কাছ থেকে কি তার উত্তরটা আসবে না, সে আমাকে ভালোবাসে কিনা? তখন আমি বললাম যে আমার এখনও ভালোবাসাবাসি করার মতো বয়স হয়নি, আমি মাত্র ক্লাস 9 পড়ি, পিচ্ছি একটা মেয়ে। তখন সে আমাকে বলতেছিল আমি কিন্তু ভুলে যাই নাই যে তুমি আমাকে বলেছিলে যে তোমার একটা বান্ধবীর বিয়ে হয়ে গেছে, কয়েকদিন পরে তার গর্ভে বাবু আসবে, সুতরাং তোমাকে পিচ্ছি বলার কোনো যুক্তিকতা আসে না। আমি তখন হাসি দিয়ে বললাম বাবারে কী কী কথা বলেছি, সারা জীবনে সব মনে রাখছো? কথা বলতে বলতে তার সাথে আমার একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে। আমি তাকে ভালোবাসি বলি নাই কিন্তু মনের অজান্তে মানুষটাকে আমি ভালোবেসে ফেলেছি। এরপর থেকে তার সাথে একটা মুহূর্ত কথা না বলতে পারলে যেন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। দিনের পর দিন, রাতের পর রাত আমি তার সাথে কথা বলি। যেতে যেতে আমি ক্লাস 9 উঠে যাই, ক্লাস 9 উঠি এবং এর মাঝে সে কিন্তু বেশ কয়েকবার কুমিল্লাতে আসে, এসে আমার সাথে দেখা করে যায়। অ্যান্ড তারপর আমি হচ্ছে SSC পরীক্ষা দিই, SSC পরীক্ষা দিয়ে আমি হচ্ছে ভালো রেজাল্টে পাস করি। পাস করার পরে আমার আব্বা তখন হচ্ছে ইতালি থেকে বাংলাদেশে আসে। বাবা বাংলাদেশে আসার পরে বাবা সিদ্ধান্ত নিল যে বাবা বিভিন্ন জায়গায় হচ্ছে ছেলে দেখতেছে আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য, বাট এটা কেন তা আমি জানি না। পরে আমি শুনতে পাই আমার ছোটো বোনের কাছ থেকে, আমার ছোটো বোনটা আমাকে বলে যে আপু তুমি নাকি সারা রাত ফোনে কথা বলো, এই ব্যাপারগুলো আমার আম্মা কী করছে সব কিছু আব্বার কাছে বলে দিছে, এখন আব্বা এই জন্য তোমাকে বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে, আর আব্বা এবার বাংলাদেশে আসছে শুধুমাত্র তোমাকে বিয়ে দেওয়ার জন্য। বুকটা তখন আমার কেঁপে উঠল। কেউ জানুক বা না জানুক, কেউ মানুক বা না মানুক, আমি কিন্তু শামীমকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার পৃথিবী উল্টাই গেল, আমি কখনো শামীমকে ভুলতে পারবো না। আমার শয়নে স্বপ্নে দিবা নিশিতে শুধুমাত্র শামীম, শামীমকে ছাড়া অন্য কোনো ছেলের কথা আমি স্বপ্নেও চিন্তা করতে পারি না। আমি সেদিন একটু রাগান্বিত হয়ে আমার মাকে বললাম যে আমি যদি তোমাদের কাঁধের বোঝা হয়ে যাই, যদি তোমরা আমাকে বোঝা মনে করো তো প্লিজ আমাকে বাসা থেকে বের করে দাও, আমি গার্মেন্টসে চাকরি করে আমি আমার পড়াশোনা করব, তাও আমি এখন বিয়ে করব না। আমার মা আমাকে বলতেছে যে আমরা তো তোকে বাসা থেকে বের করে দিব না, তোর পড়াশোনাও বন্ধ করব না, আমরা বিয়ে দিয়ে তোকে আমাদের বাসায় রেখে পড়াশোনা করাবো। আমি বললাম তাহলে বিয়েটা কেন দিতে হবে, এটা কেন এত জরুরি হয়ে গেল? তখন আমার মা আমাকে বলতেছে যে এই কারণে যে তুমি সোনাবাবু সারা রাত মোবাইল ফোনটা কানে দিয়ে রাখো, তোমার কয়েকদিন পরে কানটাই নষ্ট হয়ে যাবে। তখন আমি কী করি আমি ঠিক বুঝতে পারি না যে আমি কী করবো। এরই মাঝে বাবা আমার জন্য আমার নানু বাড়িতে একটা ছেলে ঠিক করে ফেলে, যখন ছেলে ঠিক করে ফেলে তখন আমি ভীষণভাবে ভেঙে পড়ি। আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কী করবো, আমি প্রচণ্ড রকম কান্নাকাটি করতে থাকি, দিন যায় রাত যায়, আমার বুকের ভিতর কষ্টের পরিমাণটা বাড়তে থাকে। আমি একদিন নিরুপায় হয়ে আমি শামীমকে ফোন করে আমি সব কিছু বলে ফেলেছি, আমার বাবা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতেছে এবং একটা ছেলে পেয়েও গেছে আমাকে বিয়ে দিবে। আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমি কী করবো, শামীম আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে বুঝাইতে পারবো না। তখন মানুষটা আমাকে বলতেছে তোমার সাথে আমি এত বৎসর ধরে কথা বলি কিন্তু কখনো আমি দেখি নাই যে তোমার মনে এতটা ভালোবাসা, কিন্তু আজকে তোমার ভালোবাসা তুমি প্রকাশ করেছ। আমি তারে বললাম যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, প্লিজ আমার জন্য কিছু একটা করো। তখন সে আমাকে বলতেছে আমি কী করতে পারি বলো তো? আমি বললাম যে তুমি আমাকে আমাদের তোমার মানে তোমার পরিবারকে আমাদের বাসায় পাঠাও, বিয়ের প্রস্তাব দাও। তখন সে আমাকে বলতেছে যে তোমার কি মনে হয় যে তোমার পরিবার তোমাকে বরিশাল বিয়ে দিবে? আমি ব্যাপারটা একটাবারের জন্য চিন্তা করি নাই, পরে আমি ভাবতেছিলাম আরে ও যা বলেছে সবই তো ঠিক আছে, আমার বাবা মা তো ভুলেও কখন আমাকে বরিশালে বিয়ে দেবে না, আর আমার আম্মা এমনিতেই বরিশালের মানুষকে দেখতেই পারে না, বরিশালের কথা শুনলে আমার আম্মা খেপে যায়। তখন আমি চিন্তা করতেছি যে আমি এখন কী করবো কিছুই বুঝতে পারতেছি না, দিন যত যাচ্ছে আমার বাবার পাগলামি তত বাড়তেছে, আমাকে নিয়ে এভাবে হচ্ছে আব্বা একটার পর একটা স্টেপ নিয়েই যাচ্ছে। যেতে যেতে প্রায় এক সপ্তাহ কেটে যায়, এক সপ্তাহ পরে আমার নানু বাড়ি থেকে সে মানুষগুলো আমাকে দেখতে আসে। যখন দেখতে আসে আমি আমার বাবাকে বলতেছি যে বাবা আমি তো তোমাকে কিছু কথা বলতে চাই। আমার আব্বা বলতেছে আমি তোর কোনো কথাই শুনবো না, যা শোনার সব কিছু শুনে গেছে, এখন ছেলেপক্ষ দেখতে আসছে তোকে দেখবে। আমি তখন অনেক রাগারাগি করতেছি, আমি আমার মাকে বলতেছি মা আমি যাবো না যাবো না যাবো না, বলছে আমি যাবোই না। তখন আমার মা বলতেছে আরে পাগলি মেয়ে, দেখতে আসলে কি বিয়ে হয়ে যায়, দেখতে আসলে কি বিয়ে হয়, দেখতে আসলে তো বিয়ে হয় না রে মা, লোকটা তোকে দেখে যাবে, তোর আব্বা এত গর্ব করে তাদেরকে নিয়ে আসছে, এখন যদি তুই তাদের সামনে না যাস তাহলে কি তোর আব্বার মান সম্মানটা থাকবে, তুই বল, তোর আব্বার মান সম্মানটা নষ্ট হয়ে যাবে না? আমি
বলি মা তাহলে বাবা তো আমার কথাটা শুনলো না আমাকে জিজ্ঞেস করলো না তখন আমার মা বলতেছে তুই তার মেয়ে সে তোকে কেন কৈফিয়ত দিতে যাবে আচি ব্যাপার মা তুই তোর বাবার মানসম্মতটা নষ্ট করিস না দেখতে আসলেই কিন্তু বিয়ে হয়ে যায় না তখন আমি চিন্তা করলাম হ্যাঁ দেখতে আসছে ছেলে দেখে যাবে সমস্যা কি এটা বলার পর আমি ছেলের সামনে যাই সাজুগুজু করে আমাকে সাজুগুজু করে তার সামনে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে ছেলে আমাকে দেখে দেখার পরে ছেলের বাবা হচ্ছে তার হাতে ছেলের হাতে একটা আংটি দেয় আংটি দেওয়ার পরে ওরা কি বলে আলহামদুলিল্লাহ বলে ছেলে আমাকে এক নজর দেখে আমার হাতে এসে আংটিটা পরাই দেয় আংটিটা পরাই দেওয়ার পরে আমি কিছুই বুঝতে পারতেছি না আমি আংটির দিকে তাকাইয়া আমার চোখ থেকে বন্যার মতো পানি ঝরতেছে আমি নিচের দিকে তাকাইয়া ঘুপড়ে ঘুপড়ে কান্না করতেছি তখন আমি আমার মায়ের মুখের দিকে তাকালাম তখন আমার মা আমার দিকে তাকায় এরকম এরকম করতেছে মাথা নাড়াইতেছে আমাকে বোঝাচ্ছিল যে মা তুই কিছু করিস না এরকম হাত জোর করে আছে আমার দিকে আমি কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না আমি যে কী করবো আমি ওখান থেকে ছট করে উঠে আমি বাসায় চলে আসি আমি আমার রুমে চলে আসি রুমে চলে এসে আমি বালিশটাকে জড়িয়ে ধরে ইচ্ছা মতো কান্না করি কান্না করতে করতে আমি তখন দরজাটা লাগি আমার মোবাইল ফোনটা হাতে নিয়ে আমি শামীমকে কল করি কল করে বলি যে তোমার ভালোবাসার মানুষটা সারা জীবনের জন্য তোমার কাছ থেকে হারিয়ে গেল তখন সে আমাকে বলে যে কী হয়েছে আমি বলি যে জানো আমার আব্বা না আবার আব্বা আজকে আমাকে একটা ছেলেকে দেখাইতে আসছিল অ্যান্ড ওই ছেলেটা আমার হাতে আংটি পরাই দিছে তখন সে হাউ মাউ করে কান্না করতে থাকে সে আমাকে বলে যে আমি আমার মায়ের কসম করে বলতেছি যে আমি আজকেই ভাইকে অ্যাক্সিডেন্ট করে মারা যাব আমি অনেক জোরে ভাইকে অ্যাক্সিডেন্ট করব অ্যান্ড বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাব আমার সাথে কথা বলতে বলতে সে একটা সময় এসে বাইক স্টার্ট দিয়ে আমাকে বলতেছে ভাইকে শব্দ শুনতে পাচ্ছ আমি বললাম যে পাচ্ছি ও আমাকে বলে এখনই আমি বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাব আমি তার বলতেছি তুমি প্লিজ পাগলামি করো না একটাবার আমার কথা বুঝতে চেষ্টা করো তুমি যেটা বলবো আমি সেটাই করবো কোনো পাগলামি করো না তখন আমাকে বলতেছে আমি যা বলবো তাই করবা আমি বলি যে হ্যাঁ তুমি যা বলবো তাই করবো তখন স্বামী আমাকে বলতেছে আজকে রাতের বেলা আমি তোমাকে নেওয়ার জন্য আসবো তুমি আজকে রাতের বেলা আমার সাথে চলে আসবা আমি বললাম যে এটা কী বলতেছো আমাকে বলেছে আমি কিছুই শুনতে চাই না তোমার পরিবার যেহেতু তোমাকে আমার কাছে বিয়ে দেবেন আমি যেহেতু বরিশাল তুমি যেহেতু কুমিল্লা সুতরাং আমি তোমাকে বিয়ে করে ফেলবো তুমি অপেক্ষা করো আমি আজকে রাতেই আসবো এটা বলে সে ফোনটা কেটে দেয় আমি কিছুই বুঝতে পারতেছিলাম না তুমি কী করবো সন্ধ্যার সময় সে আমাকে আবারও কল দিয়ে বলতেছে আমি ঠিক রাত একটা বাজে তোমাদের বাসার পিছনে থাকবো তুমি চলে আসবো আমি তোমাকে নিয়ে চলে যাবো আমি বললাম যে তুমি কি এটা ভেবে চিনতে বলতেছো ও আমাকে বলতেছে আমি ভেবে চিনতে জেনে শুনে বুঝে এবং ঠান্ডা মাথায় বলতেছি যে তুমি আসো আমি তোমাকে নিয়ে চলে যাব তখন আমি যথারীতি রাতের বেলায় ওর কথা মতো রেডি হই কাপড় চোপড় সব কিছু ঠিকঠাক করি ঠিকঠাক করার পরে সে আসে আসার পরে সে আমার নাম্বারে কল দেয় কল দেওয়ার পরে আমি কী করি আমার মোবাইল ফোনটা হাতে নিয়ে আমি আমার বাসা থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের পিছনে আমাদের বাসার পিছনে একটা পুকুর পাড় আছে ওই পুকুর পাড়েও দাঁড়ায় আসে আমি পুকুর পাড়ে যাই যাওয়ার পরে সে আমাকে ধরে আমাকে হচ্ছে পুকুর পাড়ের একটু সামনের দিকে গেলে হচ্ছে একটা রাস্তা মেন রাস্তা ওই মেন রাস্তায় সে তার হুন্ডাটা দাঁড়া করিয়ে রাখে সে আমাকে হুন্ডার পিছনে ধরে হুন্ডার পিছনে বসিয়ে সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় আমি আমার দুই হাতটা ধরে আমার দুই হাত ধরে ওকে জড়িয়ে ধরে আছি আর মনের অজান্তেই চোখ দুটো আমার ভিজে যাচ্ছে আমি খুবই চিন্তা করতেছি যে হায় রে আমার আব্বা তো আংটি পরাই দিছে অ্যান্ড ছেলের সাথে আমার বিয়ের দিনও ঠিক করে ফেলছে সেই সময় আমি চলে যাচ্ছি আমার আব্বা আমার কী হবে কিন্তু স্বামীমকে জড়িয়ে ধরে আছি আমি একটা জিনিস চিন্তা করতেছি যে আমি যদি আজকে আমার স্বামীমের সাথে পালাই আনা যায় তাহলে স্বামীম কিন্তু আত্মহত্যা করবে কিন্তু আমার আব্বা আম্মা যদি আমাকে না পায় তারা কিন্তু আত্মহত্যা করবে না জীবন বাঁচানো ফরজ আমি স্বামীমের জীবন বাঁচানোর জন্য স্বামীমকে জড়িয়ে ধরেছি যাই হোক আমি তো স্বামীমের জীবনটা বাঁচিয়েছি যথারীতি স্বামী আমাকে নিতে ঢাকাতে মিরপুরে নিয়ে যায় মিরপুরে নিয়ে স্বামী ওখানে একটা বাসা ভাড়া করে সে আমাকে ওখানে রাখে যেতে যেতে প্রায় তিন দিনের মতো কেটে যায় আমি তখন আমার পরিবার বাবা মা কারোর সাথেই কোনো যোগাযোগ করি না শুধুমাত্র সন্ধ্যার সময় আমার মনে আছে সন্ধ্যার সময় আমার ছোটো বোনকে বলেছিলাম যে ও যখন ঘুমিয়ে যাচ্ছিলো তখন আমি ওরে বলছিলাম যে শোন আপু যদি কখনও কোথাও চলে যায় আব্বা মা যদি জিজ্ঞেস করে তুই তাদেরকে বলিস যে আমি একটা জায়গায় চলে গেছি আমার কখনো আসবো না তখন আমার ছোটো বোনটা আমাকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করছিলো যে আপু তুমি কোথায় চলে যাবা আমি বলছি আমি যদি কখনও চলে যাই তুই আব্বা আমাকে এটা বলে দিবি এটা বলার পর আমি আর আব্বা আমার সাথে কোনো যোগাযোগ করি না যে মোবাইল ফোনটা এনেছি এটা সম্পূর্ণ বন্ধ করে রেখে দিই মোবাইল ফোনটা বন্ধ করে ওর সাথে থাকি বাট তিন দিন পার হয়ে যায় ওর সাথে আমি একসাথে থাকতেছি আমাদের মাঝে তিন দিনের মাঝে আমাদের মাঝে দৈহিক মিলামেশা হয়ে গেছে অনেকবার কিন্তু ওখানেও আমাকে বিয়ে করে নাই তিন দিন পরে আমাকে বলতেছি যে কী ব্যাপার তুমি আমাকে বিয়ে করবা না তো বলতেছে হ্যাঁ বিয়ে করবো কাজেই নেই বাসায় বিয়ে করবো আমি বলি কেন বাসায় কেন বিয়ে করবো আমরা কোড়ি বিয়ে করবো তখন সে আমাকে বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো আমি বলি কেন কী হয়েছে আমাকে বলতেছে কোড়ি বিয়ে হলে অনেক কিছু লাগবে তুমি কি তোমার কোনো কাগজপত্র নিয়ে আসছো তোমার
তোমার হচ্ছে জন্ম নিবন্ধনের কার্ড লাগবে কিংবা আইডি কার্ড অথবা পাসপোর্ট কিছু একটা লাগবে, এমন তো আমার কাছে দেখলে কিছুই নাই, যার জন্য বলতেছে করে আমাদের বিয়ে হবে না, আমাদের বিয়েটা বাসায় হবে। তো আমি বললাম যে তাই ঠিক কেমন কথা, তো যাকে আমি মেনে নিলাম। এই ওই দিন সন্ধ্যাবেলা একটা কাজীকে নিয়ে আসে, একটা কাজী হচ্ছে একটা বালাম নিয়ে আসে, একটা বালাম নিয়ে এসে আমাদের ওখানে হচ্ছে ওর আরও দুইটা বন্ধু থাকে তাদেরকে নিয়ে, তাদেরকে সব আইনা ও আমাকে ওখানে কবুল করে ওর সাথে আমার ওখানে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আসলে আমাদের বাসর ঘরটা ওভাবে সাজানো হয় নাই, বাট এর বিয়ের আগেই তো ওর সাথে আমার হচ্ছে অনেকবার দৈহিক মিলামেশা হয়ে গেছে যেহেতু আমি ওর বাসায় ছিলাম। তারপরেও বাসর ঘর বলে কথা আমি ওকে বললাম যে যাও না কয়েকটা ফুল নিয়ে আসো না, আমাদের আজকে বিয়ে হয়েছে সুতরাং একটু বাসর করতে হবে না। ও কী করে কিছু ফুল টুল নিয়ে আসে, ফুল আই না মোটামুটি একটু সাজুগুজু করাই দেয়, এরপর আমরা একসাথে বাসরটা কাটাই। কাটানোর পরে এভাবে দিন যাচ্ছে যাচ্ছে, বাট আমি আমার পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করতেছি না। যেতে যেতে প্রায় চার মাস কেটে যায়, অ্যান্ড চার মাস পরে আমার আব্বা আম্মার কথা আমার খুব মনে পড়তেছে, আমার খুবই একদিন আমার অনেক বেশি কান্না আসছে। কারণ হচ্ছে সেদিন আমার আব্বার জন্মদিন ছিল, আমার আব্বুর জন্মদিন, আব্বা যখন ইতালিতে থাকতো আমরা তখন অনেক ধুমধাম করে আব্বার জন্মদিন পালন করতাম। আমার সেদিন প্রচণ্ড রকম কান্না আসছে, আমি কান্নায় ভেঙে পড়ছি যে আজকে তো আমার আব্বার জন্মদিন, আমি আব্বা আব্বাকে দেখতে পারতেছি না, আমি খুব কান্না করতেছি। এর মাঝে আমি শামিমকে বলতেছি যে জানো আজকে আমার বাবার কথা আমার খুব বেশি মনে পড়তেছে, আমার বলতেছে টেনশন করো না সব কিছু ঠিক হয়ে যাবে। যাক এভাবে যেতে যেতে আমি আর আমার পরিবারের সাথে যোগাযোগ করি না, প্রায় সাত মাস কেটে যায়। সাত মাস পরে আমি বাচ্চা কনসেভ করি। আমি যখন বাচ্চা কনসেভ করি তখন আমি চিন্তা করতেছি যে আমার এই সুখবরটা আমি অন্তত কাউকে দিই বা না দিই, আমি আমার মাকে আমি আমার খবরটা দিব। আমি এটা বলে আমি কী করি, আমি আমার মাকে ফোন করি। আজকে সাত মাস পরে আমি আমার মাকে ফোন করি, মাকে ফোন করে আমার একটা কাকির নাম্বারে, একটা কাকির নাম্বার আমার মোবাইলে সেভ করা ছিল, ওই কাকির নাম্বারে কল দেয়। কল দেওয়ার পরে কাকি কলটা রিসিভ করে, যখন আমি বলি যে কাকি আমি বলতেছি যে আমার নামটা বলি, নাম বলার পরে কাকি একটা চিৎকার দিয়ে কান্না করে ওঠে, আমাকে বলতেছে আরে সরে বাচ্চা তুই কোথায়, তুই কি করলি? আমি বললাম যে কাকি কি হয়েছে? পরে বলতেছে আহারে তোর বাপের কবরে দুপা উঠে গেছে। আমি বললাম বাবার কবরে দুপা উঠে গেছে মানে? পরে বলতেছে যে তোর বাবা মরে তোর বাবার কবরে ঘাস উঠে গেছে, অথচ তুই আজ পর্যন্ত একটা বার তোর মাকে ফোন করলি না, তোর পরিবারকে ফোন করলি না। আমি তখন চিৎকার করে বলতেছি যে কাকি এগুলো কী বলতেছ? পরে বলতেছে তুই যেদিন পালাই গেছিস তার দুই দিন পরেই তোর আব্বা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমি সেদিন প্রচণ্ড রকম কান্না করি। কান্না করতে করতে আমি একদম অজ্ঞান হয়ে যাই। যাই হোক স্বামী বাসা আসে, স্বামী বাসা আসার পর আমাকে জিজ্ঞেস করে তোমার কী হয়েছে? আমি বললাম যে আমি তো ওটা জড়ায় ধরে খুবই কান্না করি, বললাম যে আমার তো আব্বা মারা গেছে। আমি ওকে বলি যে চলো না আমরা একটু আবার কুমিল্লাতে যাই। ও আমাকে বলে যে কুমিল্লাতে যাবা? আমি বললাম যে হ্যাঁ কুমিল্লাতে যাবো। আচ্ছা এর মাঝে একটা ব্যাপার বলে রাখি, আমি কিন্তু এর মাঝে তাকে অনেকবার বলছিলাম যে তুমি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাও, ও কিন্তু বলতেছে যে আমাদের বাড়িতে এখন যদি আমি তোমাকে নিয়ে যাই তাহলে আমার আম্মা আমার আব্বা মা আমার উপরে খুব রাগ করবে, আমাদের একটা বাবু হোক, যদি আমাদের একটা বাবু হয় আমরা আমাদের বাবুটাকে নিয়ে যাবো, তখন আমার আব্বা আম্মার নারাজ করতে পারবে না, আমাদেরকে মেনে নিবে। যাই হোক আমি তখন বলি যে স্বামী তুমি আমাকে আমাদের বাড়িতে নিয়ে যাও, আমি আমার বাড়িতে যাব। সাত থেকে প্রায় তো সাড়ে সাত মাস পরে আমি হচ্ছে আমার স্বামীকে নিয়ে আমাদের কুমিল্লাতে আসি। আমি যখন কুমিল্লাতে আসি আমি আমাদের ঘরের যখন দরজায় যাই, মা আমাকে দেখার পরে আমার মা একটা জিন্দা লাশের মতো দাঁড়ায় আছে। আমি মাকে ঝুড়িয়ে ধরে আমার ছোটো বোনটাকে ঝুড়িয়ে ধরে ইচ্ছা মতো কান্না করি। তখন স্বামী আমার পাশে দাঁড়ায় আছে, খুবই কান্না করি। আমার মা তখন বলতেছে যে বাবা তুমি ভিতরে আসো, আমার স্বামীকে বলে ভিতরে আসার জন্য তো আমরা সবাই ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে আমার মা আমারে বলতেছিল যে তুই কি একটা বার আমার সাথে যোগাযোগ করতে পারলি না মা? আমি বললাম যে মা কোন মুখে যোগাযোগ করবো বলো, আব্বা আমার হাতে আংটি পরাই দিয়েছে, আমার বিয়ে ঠিক করে ফেলছে, এই সময় আমি বাসা থেকে পালাই গেছে, আমি তো লজ্জায় তোমাদের সাথে যোগাযোগ করতে পারি নাই, মা তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমার মা আমাকে তখন আমার আব্বার কবরের কাছে নিয়ে যায়। কিংবা ঠিকই বলেছে, আমার আব্বার কবরে দুপা উঠে যায়, দুপা মিন্স হচ্ছে ঘাস উঠে যায়। আমি আমার আব্বার কবরটাতে জড়াই ধরে ইচ্ছা মতো কান্না করলাম। সেদিন কান্নাকাটি করে আমি বাসে আসি, বাসে আসার পরে মোটামুটি আমার মা আমাদেরকে মেনে নেয়। মা বলতেছে তুই অনেক ভুল করেছিস মা, আমরা ওখানে প্রায় চার পাঁচ দিনের মতো থাকি। চার পাঁচ দিন থাকার পর আমার মা আমাকে বলতেছে তুই তো শ্বশুর বাড়িতে গেলি না? আমি বললাম যে মা ও তো বলতেছে যে ও আমাকে এখনও নিবে না। তো তোর মা আমার মা যখন ওকে জিজ্ঞেস করে কী ব্যাপার বাবা তুমি তোমার আব্বা আম্মার সাথে কথা বলো না, যোগাযোগ করো না, তখন সে আমাকে বলতেছে হ্যাঁ আমি তো আমার পরিবারের সাথে যোগাযোগ করি, মাঝে মাঝে আমি যাইও এবং প্রতি মাসে আমি আমার পরিবারে যাই। তো বলতেছে পরিবারে গেলে তুমি তোমার হচ্ছে তোমার
আম্মার সাথে তোমার ওয়াইফের সরি তোমার তোমার মা বাবার সাথে কি তুমি আমার মেয়ের পরিচয় করাই দিবা না বা আমাদের কথা বলাই দিবা না? তখন সে আমাকে বলতেছে আসলে মানে মা পড়া ব্যাপার হচ্ছে কি যে আমি এখনও পড়াশোনা করি, আর আমি যদি আমার আব্বা আম্মাকে এখন বলে ফেলি যে আমি বিয়ে করে ফেলছি তাহলে তারা আমাকে আর পড়াশোনার খরচ দিবে না। এই জন্য আমি চিন্তাভাবনা করতেছি আমার পড়াশোনাটাও শেষ হবে, তার মাঝে তো হচ্ছে নাজমা তো কনসেপ্ট করছে, নাজমার যখন বাবুটা হবে তখন আমি কী করবো, বাবুটাকে নিয়ে আমি সরাসরি হচ্ছে আমার আব্বা আম্মার কাছে যাব। এটা বলে সে আমার মাকে বোঝে, আমার মাকে বোঝানোর পরে যথারীতি সে এক সপ্তাহের মতো থাকে। থাকার পরে আমার মা বলতেছে যে তাহলে আমার পোয়াতি মেয়েটাকে ওইখানে কে দেখবে, ওইখানে তো কেউ না, এটা বাসার মধ্যেও থাকবে, এটা কেমন দেখে, এটা ভালো দেখে না, একটা কাজ করো মেয়েটা আমার এখানেই থাক, তুমি ঢাকায় যাও। তখন আমি কী করি আমার বাড়িতেই থাকি, ও ঢাকাতে যায়। ঢাকাতে যাওয়ার পর ও ঢাকাতে থাকে, ও প্রতি মাসে একবার দুইবার করে আমাদেরকে দেখতে আসে। দেখতে দেখতে আমার মেয়েটা হওয়ার 8-10 দিন আগে একবার আমাকে বলতেছে যে ও যে অফিস করে মানে ও একটা জব করতো পড়াশোনার পাশাপাশি, তো বলতেছে আমি যে জব করি আমার ওখানে যাতায়াত করতে খুব কষ্ট হয়। আচ্ছা একটা ব্যাপার আমি ওখানে মানে ভুলে গেছিলাম, ও যে হুন্ডাটা নিয়ে একবার কুমিল্লা গেছিলো, এরপর আবার যে হুন্ডাটা নিয়ে আমাকে কুমিল্লা থেকে নিয়ে আসছিলো, এই হুন্ডাটা কিন্তু আসলে ওর ছিল না, এই হুন্ডাটা ছিল ওর একটা বন্ধুর, ওর কিন্তু কোনো হুন্ডা নাই। তো এরপরও আমাকে সেদিন বলতেছিল যে আমার যদি একটা বাইক হইতো আমার খুব ভালো হইতো। তো আমি তার বললাম যে আমার হচ্ছে আচ্ছা আমাদের একটা মেয়ে বাবু হবে, মানে ডক্টরের সাথে কথা বলছিলাম যে ডাক্তার বলছে যে মেয়ে হবে, তো বলতেছে আমি বললাম যে আমার মেয়েটা যখন হবে না তখন আমি তোমাকে একটা বাইক কিনে দিব, এটা আমি তার সাথে প্রমিস করি। তো আমার মেয়ে বাবুটা যেদিন হয়েছিল আমি সেদিন আমার মাকে বললাম যে মা তোমাদের স্বামীকে তুমি আমার তোমার তোমাকে আমি আমার একটা মেয়ে গিফট করলাম, আমার নাতিন মানে আমার মেয়েটাকে তুমি করলে নো, এটা তোমার নাতিন, আর নাতিন হচ্ছে নাতিনের বাবাকে মানে আমার হাজব্যান্ডকে তুমি একটা মোবাইল মানে একটা হচ্ছে বাইক কিনে দিবা। এটা বলে আমি আমার মাকে ধরি, আমার মা বলে ঠিক আছে কোনো সমস্যা নেই আমাদের তো জামাই কিনে দিব। তো আমার মেয়ে হওয়ার 2 দিন পরে ও হচ্ছে ঢাকা থেকে আসে, ঢাকা থেকে আসার পরে আমার মা করে কি যে একটা মানে শোরুমে গিয়ে ওকে একটা হচ্ছে হিরো কোম্পানির একটা হুন্ডা কিনে দেয়। হুন্ডাটা কিনে দিয়েছিল আমার প্রায় 1,20,000 টাকা দিয়ে, 1,20-25,000 টাকার মতো যায় তাকে একটা হুন্ডা কিনে দেয়। অ্যান্ড সেই হুন্ডাটা পেয়ে খুবই খুশি হয়। যথারীতি সে আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক, আমাদের এখানে আসতেছে থাকতেছে যাচ্ছে, এরকম করে করে সম্পর্ক আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। কিন্তু আমরা তো গ্রামের মানুষ, আশেপাশের মানুষ আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই বলতেছে এটা কেমন কথা, একটা ছেলেকে সাথে পালায় গেল, ছেলে এখন মাঝে মাঝে আসে দেখে যায়, ছেলেকে তোমরা হুন্ডা কিনে দাও কিন্তু ছেলের বাবা মায়ের সাথে একটাবারের জন্য যোগাযোগ করবা না, দেখা সাক্ষাৎ করবা না, এটা কেমন কথা? এটা বলার পরে আমি যখন ওকে বলি যে তুমি আমাকে আমার তোমার পরিবারে নিয়ে যাও, আমার মাকে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা বলে তুমি আমাকে তোমার পরিবারে নিয়ে যাও, এটা বলে তার সাথে রাগারাগি করার পরে সে আমার সাথে রাগারাগি করে, সে আমাকে তার পরিবারে নিতে পারবে না সোজা কথা। তো তখন আমার মেয়েটা একটু বড়, মানে মোটামুটি দুধ খাইতে আসে বাট মোটামুটি একটু বড় হয়েছে। তখন আমি একদিন করি কি যে আমাদের এলাকার একজন ভাই ছিল যার নাম হচ্ছে রুবেল ভাইকে আমি বলতেছিলাম যে রুবেল ভাই আপনি একদিন ওকে ফলো করবেন, মানে ফলো করবো বলতে কি যে ও আমাদের বাসায় আসছে, আমাদের বাসা থেকে ও বলতেছে ও বরিশালে যাবে ওদের বাড়িতে। সেদিন আমি তার যতই রিকোয়েস্ট করলাম যে আমাকে নিয়ে যাও কিন্তু ও আমাকে নিল না। তো আমি রুবেল ভাইকে বলতেছি যে রুবেল ভাই আপনি একটা কাজ করেন, ও যখন বরিশালে যাবে আপনি ওর পিছন ওদের বাড়ি পর্যন্ত যাবেন। তখন আমাকে বলতেছে কীভাবে, আমি বললাম বারে ও যেভাবে যাবে সেম গাড়িতে উঠবেন, সেমভাবে উঠবেন, ও তো আর আপনাকে খেয়াল করবে না অনেক মানুষের মাঝে। তখন রুবেল ভাই কী করে সেম ওনার কথা মতো করে কি যে আচ্ছা ঠিক আছে, তখন রুবেল ভাই কী করে আচ্ছা ঠিক আছে আমি যাবো। তো রুবেল ভাই কী করে সেমভাবে উনি যে গাড়িতে ওঠে সেম গাড়ি করে ঢাকা যায়, অ্যান্ড সেম গাড়ি করে রুবেল ভাই আবার ওর সাথে বরিশালে যায়। খুবই মানে সাবধানতা অবলম্বন করে যায় বাট ও কিন্তু বুঝতে পারে না। কিন্তু বরিশাল হচ্ছে বাজারে গিয়ে যখন নামে মানে হচ্ছে মানে ওদের যে বাজার, ওদের একটা বাজার আছে ওইখানে শ্যামপুর বলে, শ্যামপুর বাজার যখন ও নামে বাস থেকে তখন হচ্ছে আমার স্বামী ওকে দেখে, মানে আমার রুবেল ভাইকে দেখে, দেখার পর বলতেছে ভাই আমি একটা ব্যাপার ফলো করতেছি আপনি ঢাকা থেকে আমাকে ফলো করতেছেন। তখন রুবেল ভাই বলতেছে না আমার স্বামী কিন্তু রুবেল ভাইকে চিনে না, মানে রুবেল ভাইকে কখনো দেখে নাই, রুবেল ভাই আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিল ওনাদের বাসা। তো বলতেছে না না আমি আপনাকে কেন ফলো করবো, আমি তো আপনাকে দেখি না। পরে বলতেছে আপনি কোথায় যাবেন বলেন তো, পরে বলতেছে ভাই আমি আমার আত্মীয়র বাসায় যাব। পরে বলতেছে কোন আত্মীয়র বাসায় যাবেন, এখানে অনেকগুলো লোক তখন জড়া হয়ে যায়। তখন রুবেল ভাই আমার বলতেছে আমার স্বামীকে যে আপনি কেন এরকম মানে আপনি আমাকে আমার সাথে সিনক্রেট কেন করতেছেন, আজব ব্যাপার, আমি যেখানে খুশি এখানে যাব, এটা আপনার কি? এটা নিয়ে রাগারাগি করার পরে বাজারের সবাই বলতেছে ঠিক আছে উনি যেখানে খুশি এখানে যাবে, মানে তুমি কেন ওনাকে জিজ্ঞেস করতেছ। যথারীতি আমার স্বামী কী করে ওদের বাড়িতে চলে যায়, মানে ওদের বাড়িতে চলে যায়। তখন হচ্ছে রুবেল ভাই ওই বাজারে থাকে, আর রুবেল ভাই কিন্তু তখন আর তার পিছিয়ে পিছিয়ে যায় না। তখন বাজারের একটা চা দোকানে রুবেল ভাই বসে হচ্ছে চায়ের দোকানদারকে জিজ্ঞেস করতেছে যে কাকা আমি যে লোকটার সাথে তর্কাতর্কি করলাম এই লোকটাকে কি আপনারা চিনেন? তো বলতেছে হ্যাঁ চিনবো না কেন, উনি তো হচ্ছে
ওনাদের বাড়ি তো হচ্ছে নিজামপুর, পরে বলতেছে নিজামপুর, পরে বলতেছে এই যে নিজামপুর সামনে, তো বলতেছে যে কত দূর এখান থেকে, বলে যে খুব বেশি দূরে না, এখান থেকে যেতে অল্প একটু, মানে খুব বেশি দূরে না, অল্প একটু জায়গা। তো তখন আমি কী করি, রুবেল ভাইয়ের মোবাইলে কিন্তু আমার স্বামীর ছবি ছিল, আমার স্বামীর ছবি কিন্তু ছিল। তখন রুবেল ভাই কী করে নিজামপুরে যায়, ওই বাজার থেকে নিজামপুর যায়, নিজামপুর গাড়ি করে গিয়ে ওইখানে হচ্ছে মানে ওখানেও একটা ছোট আরেকটা মানে গ্রাম্য একটা বাজার আছে, ওই গ্রাম্য বাজারে গিয়ে সবাইকে হচ্ছে ওর ছবিটা দেখায়। দেখানোর পরে সবাই চিনে, সবাই বলে যে হ্যাঁ ওর বাপের নাম ছিল হায়দার, বলতেছে যে তো হায়দার ভাইয়ের ছেলে। তো বলতেছে হায়দার ভাই কোথায়, বাড়ি কোথায়, পরে বলতেছে এই তো সামনেই বাড়ি। তো রুবেল ভাই বলতেছে আচ্ছা আমরা তো হায়দার ভাইয়ের, পরে জিজ্ঞেস অনেকে জিজ্ঞেস করতেছে কেন, তো রুবেল ভাই ওখানে বলতেছিল যে আসলে আমরা ওই হায়দার একটা মেয়ে বিয়ে দিব, তো একটা মানে একটা আত্মীয় সম্পর্ক ঢাকাতেই মেয়েটা থাকে, তো বিয়ে দিব, এই জন্য ছেলে সম্বন্ধে একটু মানে একটু যাচাই বাছাই করতে আসছি। এটা বলার পরে সবাই হাসতেছে, মানে একেবারে সবাই যেন অট্ট হাসিতে মেতে উঠছে। তখন রুবেল ভাই জিজ্ঞেস করতেছে যে আপনারা হাসাহাসি কেন করতেছেন, পরে সবাই মানে এখানে সবাই বলতেছে যে আরে কয়দিন পরে তো ওর মেয়েরই ও বিয়ে দিবে, এখন আবার ও কিসের বিয়ে করবে। তখন রুবেল ভাই জিজ্ঞেস করতেছে যে ওর মেয়েকে বিয়ে দিবে মানে, আপনাদের কথা তো আমি কিছুই বুঝতেছি না। তখন এখানকার সবাই বলতেছে আরে ভাই ওর মেয়েই তো, ওর মেয়েই তো ক্লাস সিক্সে পড়ে। রুবেল ভাই তখন বলে যে আচ্ছা আমাদের আসলে ভুল হয়ে গেছে, তো বলতেছে আসলে কি আপনি সত্যি বলতেছেন এটা হায়দার ভাইয়ের ছেলে কি বিয়ে করবে। তো রুবেল ভাই বলতেছে তাইলে মনে হয় আমি, আচ্ছা ঠিক আছে এটা বলে রুবেল ভাই অনেক কষ্ট করে ওখান থেকে কেটেছিল, বরিশাল থেকে সে আবারও কুমিল্লাতে আসে, কুমিল্লাতে এসে সে আমার আম্মাকে সব কিছু বলে দেয়। সব বলে দেওয়ার পরে আমার আম্মা ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে, প্রচণ্ড রকম আম্মা কান্না করতে থাকে। তখন আম্মা বলে যে আমি আমার মেয়ের জীবনটাকে এভাবে নষ্ট করে দিলাম, একটা অমানুষ আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিল। তখন আম্মা কান্না করতে থাকে, আমি বলতে আমা আমাকে বলতেছে যে, তখন আমি ওকে ফোন করি, ও ফোন রিসিভ করে। যখন রিসিভ করে আমি ওকে, আমি আমার তখন আমি আমার কষ্টটা সহ্য করতে পারি না, মানে আমার ভিতরে রাগটাকে আমি আর ধরে রাখতে পারি না, আমি তাকে তখন ইচ্ছা মতো গালাগালি করি, সুরে বাচ্চা মানে বলে যত রকমে পারি যে তুই আমার জীবনটারে নষ্ট করছিস, তোর একটা মেয়ে আছে, মেয়েটা ক্লাস সিক্সে পড়ে, আর তুই আমারে বলতেছিস যে তুই বিয়ে করস নাই, তুই এখনও পড়াশোনা করস, তুই আমার সাথে এত বড় বাটপারি করলি, এত বড় চিটারি করলি, তুই একটা হারামির বাচ্চা, এটা বলে অনেকক্ষণের সাথে আমি গালাগালি করি। অ্যান্ড গালাগালি করার একটা পর্যায়ে মোবাইল ফোনটা বন্ধ করে দেয়, মোবাইল ফোনটা যখন বন্ধ করে দেয়, মোবাইল ফোনটা বন্ধ করে দেওয়ার পরে আমি কী করি, ওর নাম্বারে লাইন পাই না, যতই ওর নাম্বারে কল দেয় ওর নাম্বারটা বন্ধ 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 বন্ধই। তখন আমার আমা বলতেছে যে আমার, তখন রুবেল ভাই বলতেছে বরিশালে গিয়ে কোনো লাভ নেই, ওর আব্বা কিন্তু বরিশালে অনেক পাওয়ারফুল একটা মানুষ, বরিশালের কোনো লোক আমাদের পক্ষে যাবে না, বরং ওর যেখানে বিয়ে হয়েছিল আমরা সেই বিয়েতে যাব, বিয়েতে গিয়ে ওর কাবিননামা বের করব, কাবিননামাটা বিয়ের করে আমরা ওই কাবিনের কাগজ নিয়ে হচ্ছে থানায় যাব, থানায় গিয়ে ওর নামে মামলা করব। তখন আমাকে কী করে আমার মা রুবেল ভাই, তখন আমরা সবাই মিলে হচ্ছে ঢাকাতে যাই, যেই কাজের মাধ্যমে আমার বিয়ে হয়েছিল, আমি অনেক কষ্ট করে আমরা ঢাকায় যেখানে ভাড়া ছিলাম সেই বাড়িওয়ালার মাধ্যমে অনেক কষ্ট করে আমি কাজীর সন্ধান করি। কাজীর সন্ধান করে আমি যখন কাজীকে ধরি, আমি কাজীকে বলি যে অমুক দিন অমুক ডেট সব কিছু বলি, বাট ওই ডেট অনুসারে উনি বালামের ভিতরে আমার বিয়ের কোনো রকম কাগজপত্র উনি পায় না। তখন আমরা ঢাকাতে একটা হোটেলে ভাড়া থাকি, ওইখানে আমি আমার মা তারপর হচ্ছে রুবেল ভাই আমরা ওখানে থাকি আমার মেয়েটা সহ। পরে আমি অনেক ওইখানে তো মোটামুটি আমার মানুষের সাথে পরিচয় আছে, কারণ আমি একটু অনেক দিন ধরে ছিলাম, 7 মাসের মতো ছিলাম, তো এখানে আমি অনেককেই চিনি। আমি সবার কাছ থেকে জিজ্ঞেস করতেছি যে ঘটনা কী, সবার কাছ থেকে যখন জিজ্ঞেস করতেছি সবাই আমাকে একটা কথাই বলতেছে যে যেই কাজের মাধ্যমে আমার বিয়ে হয়েছে এই কাজই হচ্ছে এই এলাকার সবচেয়ে বড় বাটপার, ও টাকার মাধ্যমে সব কিছু করতে পারে। তখন আমার আম্মা কী করে কাজীকে কিছু টাকা দেয়, 6,000 টাকা দেয়, 6,000 টাকা দিয়ে জিজ্ঞেস করে যে আমার মেয়ের বিয়েটা তো আপনি পড়াইছেন, আপনি সত্য করে বলেন যে ঘটনাটা কী হয়েছে আমাকে বলেন। তখন কাজী আমার মাকে বলে যে দেখেন আপনি যতই কিছু করেন আপনার মেয়ের বিয়ের কোনো প্রমাণ নাই। তো আমার মা বলতেছে প্রমাণ নাই মানে, পরে বলতেছে আসলে ওনার কোনো বিয়ে হয় নাই, কোনো কাবিনে হয় নাই। তো আমি বললাম যে আমি তো কাবিনে সিগনেচার করেছি। তখন কাজী বলতেছে যে এটা আসলে কাবিনের বালাম ছিল না, আপনি যেখানে সিগনেচার করেছেন। আমার মা তখন প্রচণ্ড রকম কান্না করে, আমরা এত কান্নায় ভেঙে পড়ি। তখন আমার মা কী করে আমাদের সবাইকে নিয়ে আম্মা কুমিল্লাতে চলে আসে। কুমিল্লাতে চলে আসার পরে আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কী করব। তখন আমরা কী করি কুমিল্লা কোর্টে গিয়ে ওর নামে একটা মামলা করি, ওর নামে একটা মামলা করি। ওর নামে যখন মামলা করা হয়, মামলা করার পরে, মামলা করার প্রায় 15 দিন পরে ও মনে হয় কোনোভাবে নোটিশ পায়, ওর গ্রামের ঠিকানা দিয়ে আমি সম্পূর্ণ মামলা করি। নোটিশ পাওয়ার পরে একদিন ও আমার নাম্বারে কল দেয়, আমার নাম্বারে কল দেবে তো বাসার নাম্বার, আমাদের ঘরের নাম্বারে কল দেয়। আমার কলটা ছোটো বোন রিসিভ করে, ছোটো বোন এসে আমাকে যে ধুলাবাই ফোন দিছে।
তখন আমি ফোনটা কানে দেওয়ার পরে ওকে জিজ্ঞেস করতেছি যে কী হয়েছে। ও আমাকে বলতেছে যে দেখো তুমি যেটা জানছো সেটা সম্পূর্ণ ভুল। আমি বললাম আমি যেটা জানছি সেটা সম্পূর্ণ ভুল মানি? পরে বলে যে সেটা সম্পূর্ণ ভুল, আমি কোনো বিয়ে করি নাই। ও আবারও আগের মতো সেম কাহিনী করলো। আমি তারে বললাম যে দেখো আমি কোনো কথা শুনতে চাই না, আমি তোমার নামে মামলা করছি। আচ্ছা একটা ব্যাপার বলে রাখি, আমরা যখন কোর্টে মামলা করেছিলাম মামলার সময় কিন্তু আমরা যে উকিল ধরেছিলাম সেই উকিলকে কিন্তু আমি বলছিলাম যে আমার কোনো ইয়ে নাই, মানে আমার কোনো বিয়ের কোনো কাগজপত্র নাই, কিন্তু আমার মেয়েটা তো আছে। আমার মেয়ের ডিএনএ টেস্ট করা হলে ওকে ধরা, ও আমার মেয়ের যখন ডিএনএ টেস্ট করা হবে তখন ওর ডিএনএ যখন একসাথে মিলন হবে তখন কিন্তু এটা ধরা খেয়ে যাবে, তখন এটা বলতেছিল। তখন ওনারা আমার বলতেছে যে ঠিক আছে কোনোভাবে হচ্ছে ওকে আপনারা একটাবার কুমিল্লাতে নিয়ে আসেন। কুমিল্লা নিয়ে আসলে ওকে ধরে আমরা থানায় দিব, এরপর ওর ডিএনএ টেস্ট করাবো। যথারীতি আমি ওকে বলি যে ঠিক আছে তুমি বিয়ে করছো আমার কোনো আপত্তি নাই, তুমি বিয়ে করছো আমার কোনো আপত্তি নেই, তুমি বিয়ে করছো তাতে কী হয়েছে, পুরুষ মানুষ কয়েকটা বিয়ে করতেই পারে। আচ্ছা যাই হোক তুমি বিয়ে করছো সমস্যা নাই, তুমি কুমিল্লাতে আসো, আসার পরে আমার মা ব্যাপারটা নিয়ে এটা একটা সমাধা করবে। তখন আমাকে বলে যে মানে তোমরা অন্য কিছু করবে না? তো আমি বলি যে অন্য কোনো কিছুই করবো না, তুমি বিশ্বাস করো তুমি কুমিল্লাতে আসো, আসার পরে আমি সব কিছু ঠিক করবো। তখনও বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসবো। ও ঠিকই দুই দিন পরে ও কুমিল্লাতে আসে, আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতে এত বড় সাহস আমি চিন্তাই করতে পারিনি যে মানুষের সাহস কত বড় হতে পারে। বরিশালের মানুষের কলিজা আছে সেটা বলতেই হবে। সে সরাসরি আমাদের বাড়িতে আসে, বাড়িতে আসার পরে রাতের বেলায় আমাদের সাথে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করার পরে সে আমার আম্মাকে বোঝাচ্ছে যে আম্মা আপনারা এগুলো ভুল করছেন, আপনারা থানায় মামলা দিয়েছেন, আমাদের বাড়িতে হচ্ছে কাগজপত্র গেছে, থানার কাগজপত্র গেছে, আপনারা প্লিজ মামলাটা উঠিয়ে নেন, এটা আসলে তেমন কোনো কিছুই না। তখন আমিও আমার ওই খাওয়ার টেবিলে আমার স্বামীকে বলতেছি যে তখন আমরা কী করি, আমি ওকে বলতেছি যে মামলা উঠাবো না, তুমি যে আমার বিয়ে করছো ওইটা তো কোনো ডকুমেন্ট নাই, কোনো কাগজপত্র নাই। কিন্তু তখন ও আমার দিকে তাকিয়ে বলছে কে বলছে কাগজপত্র নাই? আমি বললাম যে কোনো কাগজপত্র নাই আমার বিয়ের, কিন্তু আমার সবচেয়ে বড় কাগজপত্র হচ্ছে আমার এই মেয়েটা, আমার এই মেয়েটা আমার কাগজপত্র। কারণ আমার মেয়ের সাথে তোমার যখন ডিএনএ টেস্ট করা হবে তখনই তুমি ধরা খাবা। তখন আমার মা আমার চোখ টিপ মারতেছে এগুলো না বলার জন্য, বাট আমি ওকে বলে ফেলি কথাগুলো। কথাগুলো বলার পর ও বলে আমাদের সাথে ঘুমাবে। তখন আমি আমার মেয়ে আর হচ্ছে ও একসাথে ঘুমাই, আর আমার মা আর আমার ছোটো বোন অন্য রুমে ঘুমায়। আমরা ঘুমিয়ে থাকি, যখন সকালবেলা আমার ঘুম ভাঙে, আমার যখন সকালবেলা আমি কিন্তু প্রতিদিন ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ার জন্য যখন আমার ঘুম ভাঙে, আমি যখন ঘুম থেকে উঠি, উঠার পর আমি দেখতে পাই আমার স্বামীও নাই, আমার ছোটো মেয়েটাও আমার পাশে নাই। আমি তখন চিৎকার করে কেঁদে উঠি, চিৎকার দেওয়ার পর আমার মা পাশের রুম থেকে দৌড়ে আসে, আমার ছোটো বোন দৌড়ে আসে, এসে বলতেছে কিরিকিরি কী হয়েছে? আমি বলি মা আমার মেয়ে কোথায়, ও কোথায়? পরে মা গিয়ে দেখতে পায় যে আমাদের গেটটা খোলা, তার মানে ও আমার মেয়েটাকে নিয়ে পালায় গেছে। আমি তখন আবার থানায় যাই, থানায় গিয়ে আবার উল্টা মামলা করেছি, আমার মেয়ে অপহরণের মামলা করি, সব কিছুই করি। কিন্তু ওই কাবিন না থাকার কারণে আমি কোথাও ওভাবেই হচ্ছে সম্মান পাই না, আমি থানায় গিয়ে আবারও মামলা করেছি, ও আমাকে এভাবে রেখে আমার মেয়েকে নিয়ে চলে গেছে। আমি সব কিছু ডিটেলস দিয়ে মামলা করি। তিন দিন পরে ও আমাদের নাম্বারে আবারও কল দেয়, আমার কল দিয়ে বলতেছে যে তুই যদি মামলা না উঠাস তাহলে তুই তোর মেয়ের মরামুখ দেখবি। আমি বলতেছি যে মরামুখ দেখবি মানে? তখন আমাদের ফোনে ইমু থাকে, ও ইমুতে কল দেয়, ইমুতে কল দিয়ে ও ভিডিও কলে দেখা যে আমার মেয়েটারে এমনভাবে শোয়া রাখছে, আমার মেয়ের গলার মধ্যে এরকম ছুরি ধরছে, ধরে বলতেছে যে দেখ আমি গলার মধ্যে ছুরি ধরলাম, তুই যদি আজকের ভিতরে মামলা না উঠাস তাহলে তোর মেয়েরে আমি মাইরা, তোদের মোবাইলে আমি ভিডিও পাঠাবো, তোদের ইমুতে আমি ভিডিও পাঠাবো। আমি আমার মায়ের কসম করে বলতেছি, আমি আমার মায়ের দুধের কসম করে বলতেছি, তুই যদি মামলা না উঠাস তাহলে তোর মেয়েরে মাইরা আমি তোর জন্য প্যাকেট করে পাঠাবো। আমি তখন ওরে প্রচুর কান্না করে বলতেছি যে আমি মামলা উঠিয়ে নিব। ও বলে তুই ভিডিও কলে থাকবি, তুই আমার সামনে আমার ভিডিও কল তুই মামলা উঠাবি, তুই পুলিশের কাছে গিয়ে বলবি যে আমাদের সব কিছু মীমাংসা হয়ে গেছে, যদি তুই এটা উঠে দেস তাহলেই হচ্ছে আমি মামলা উঠে আমি তোকে হচ্ছে ছেড়ে দিব, তা না হলে কিন্তু আমি তোকে ছাড়বো না, আমি মেয়েটাকে মেরে ফেলবো, এরকম করে আমাকে হুমকি দেয়। তখন আমার মা বলে যে ওর মেয়ের ও মাইরা ফেলক, তুই মামলা উঠাবি না। আমি আমার মায়ের কথা না শুনে আমি সেদিন হচ্ছে থানায় যাই, থানায় গিয়ে ওকে ভিডিও কলে রাখি, ওকে ভিডিও কলে রেখে আমি মোবাইলটা হাতে নিয়ে আমি পুলিশের কাছে গিয়ে সব কিছু জবানবন্দি দিয়ে যান আমাদের স্বামী স্ত্রীর মাঝে একটু ঝামেলা হয়েছিল, এখন আমরা সবাই ঠিক আছে, আমার স্বামীও ঠিক আছে, আমিও ঠিক আছে, আমি আমার মামলা থেকে আমার স্বামীকে অব্যাহতি দিতে চাই, আপনি আমার মামলাটাকে উঠিয়ে নেন। আমি ওই উকিলকে সহ নিয়ে যাই, উকিল সহ ছিল, ওই উকিলকে সাথে রেখা আমি আমার মামলাটা ডিসমিস করে দিই। ওকে ফোন করে বলি যে তুমি তো শুনেছ যে মামলা আমি সব কিছু শেষ করেছি, তাহলে আমার মেয়েটাকে আমাকে দিয়ে দাও। তখন আমাকে বলতেছে যে আমরা ঢাকায় যে বাসায় ভাড়া থাকতাম সে বাসায় আমার মেয়েটা আছে, তুমি ওইখান থেকে এসে আমার মেয়েটাকে নিয়ে আসো। আমি বলি আরে দুধের বাচ্চাকে তুমি এভাবে কেন রেখে গেছো? পরে বলতেছে দেখো ভিতরে তুমি যখন দরজা নক করবে একটা লোকে দরজা খুলবে,
দরজা খুলে দেখবা যে ভিতরে একটা মানুষকে পাবা, একটা মেয়ে আছে, ওই মেয়েটা আমার তোমার মেয়েটাকে দেখতেছে। আমি বললাম যেটা কার মেয়ে? পরে বলতেছে একটা মহিলা আছে, ওই মহিলা তোমার, তো ওই মহিলার কাছে আমি তোমার মেয়েটাকে দিয়ে আসছি, ওইখান থেকে তুমি এসে তোমার মেয়েটাকে নিয়ে যাও। সেদিন আমি আমার মাকে নিয়ে আমি দৌড়ে পাকলের মতো ঢাকাতে ছুটে যাই। ঢাকাতে ছুটে গিয়ে ও আমাকে বলে যে যে বাসায়, ও আমাকে বাসার ঠিকানা দেয়। আমি বাসায় যাই, বাসায় গিয়ে আমি দেখতে পাই যে বাসা কিন্তু লক করা না, মানে বাইরে থেকে আমি যেভাবে তা মানে মোচড় মারি, আমি প্রথমে অনেকবার কলিং বেল টিপি, ভিতর থেকে কেউ কলিং বেল আমি দিতে থাকি, ভিতর থেকে কেউ দরজা খোলে না। যখন আমি এভাবে মোচড় দিই, মোচড় দেওয়ার পর আমি দেখতেছি যে দরজাটা খোলা। যখন দরজাটা খোলা দেখলাম আমি ভিতরে দৌড়ে আছে, দৌড়ে আছে আমি দেখতে পাই যে খাটের উপর আমার মেয়েটাকে শোয়ে রাখছে। আমি তখন দৌড়ে গিয়ে আমার মেয়েটাকে কোলে নিয়ে আমি চুমো টুমো দিতেছি, বাট আমার মেয়েটাকে আমার কাছে কেমন জানি শক্ত মনে হচ্ছিল, অনেক শক্ত মনে হচ্ছে। তখন আমার মা আমারে বলতেছে, দেখি মা তুই বাবু ওরে আমার কোলে দে তো না। আমি মেয়েটার নাম রাখছিলাম শিমলা, পরে বলতেছে শিমলার আমার কোলে দে। যখন মা শিমলাকে কোলে নেয় তখন মা বলতেছে, মা রে তোর জামাই তো তোর মেয়েটাকে মেরে ফেলছে, এটা তো মরা মেয়ে। আমি তখন বোবা হয়ে যাই, আমি আর কথা বলতে পারি না। আমি ওখানেই ঢুলে পড়ে যাই। আমার মা এই মরা লাশটাকে আর আমাকে নিয়ে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে, অ্যাম্বুলেন্সের লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো এগুলো করে আমাদেরকে কুমিল্লায় নিয়ে আসে। কুমিল্লায় নিয়ে এসে মা আমাদের ওই উকিলকে আবারও ফোন করে, যে উকিলের মাধ্যমে একবার মামলা করছিল, কিন্তু উকিল বলতেছে এটার আর কিছুই করা যাবে না, আপনার মেয়ে থানায় গিয়ে সব কিছু ডিসমিস করে আসছে, আমার মেয়েটাকে খুন করা হয়েছে, আমি কারো কাছে বিচার পাই নাই। আমি আবারও থানায় গিয়েছি কিন্তু আমাদের থানার ওসি আমার কাছ থেকে কোনো রকম মামলা নেয় নাই। আমি শুনেছিলাম একটা মেয়ে সবচেয়ে নিরাপদ জায়গা, সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার বাবা, এরপরে হচ্ছে তার বড় ভাই। অথচ আমার এই ছোট্ট দুধের মেয়েটাকে ওর বাবা কীভাবে পালো মেরে ফেলতে? এরপরে আমি বেশ কয়েকবার আমার মাকে নিয়ে বরিশালে গিয়েছি, বাট আমি বরিশাল থানায় গিয়েও মামলা করার জন্য চেষ্টা করেছি, কিন্তু ওর আব্বা ওই এলাকার অনেক প্রভাবশালী একজন লোক, আমরা ওদের সাথে পারি নাই, বরিশাল গিয়েও আমি কিছু করতে পারি নাই। আমি আমার সব কিছু হারিয়ে আজ নিঃস্বভাবে বেঁচে আছি আপন ভাই। আপনি যদি জীবনের গল্প বলেন, আমি সবসময় শুনতে পাই যে আপনি মেয়েদেরকে বকা দিয়া কথা বলেন। আপন ভাই, আপনি যখন জীবনের গল্প বলেন সবসময় আপনি মেয়েদেরকে হেয় প্রতিবন্ধ করেন, ছোটো করেন। আর বিশেষ করে আমি দেখি যে আপনি যখন ছোটো ভিডিওগুলো বানান ফেসবুকের জন্য, ফেসবুক পেজের জন্য যখন ভিডিও বানান, সেই ভিডিওতে আপনি অনেক অকথ্য ভাষায় মেয়েদেরকে নিয়ে কথা বলেন। আপন ভাই, আজ আমি আপনাকে বলতেছি, পৃথিবীর সব মেয়েগুলো খারাপ না। যদি সম্ভব হয় আমার জীবনের গল্পটা প্রচার করবেন। আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, কারণ আমি শুনেছি আপনিও কুমিল্লার ছেলে, আমিও কুমিল্লার মেয়ে। যদি পারেন অন্তত ছোট বোন হিসেবে আমার জীবনের গল্পটা মানুষের কাছে তুলে ধরবেন। আপনি অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত পুরোটো গল্প আমার সাথে শোনার জন্য। এই গল্পের বিষয়ে আমি দোষী, আমি নিজেও দোষী, কারণ উনি ওনার জামাইকে যেমন ব্লেম দিয়েছে, আমাকে সেম কথাই বলেছে। আমি সবসময় মেয়েদেরকে ছোট করে কথা বলি, শর্ট ভিডিও যখন আমি বানাই সেখানেও মেয়েদেরকে অপমান করে কথা বলি। বাট উনি হয়তো জানে না যে আমার আর্যাপন আমার ফেসে অথবা হচ্ছে আমার ইউটিউবে আমি মেয়েদের নিয়ে যে ভিডিও, বিশেষ করে ইউটিউবে আমি মেয়েদের নিয়ে যে ভিডিওগুলো বানাই, শর্ট ভিডিওগুলো বানাই, মেয়েদেরকে অনেক সম্মান করি। আমার প্রায় 5 মিলিয়নের উপরে ভিউ আছে আমার হচ্ছে মানে মেয়েদের ছোট ভিডিওগুলো, মেয়েদের জীবন নিয়ে। একটা মেয়ে কতটা কলঙ্কিত আমি বলি যে মেয়েটা যদি তার ইচ্ছে বিয়ে করে ফেলে, আর সেই সংখ্যাটা যদি ভেঙে যায়, তাহলে সবাই বলে যে নিজে বেশি বুঝছিলি, নিজে বেশি পাকনামি করছিলি, লেগে হইলো। আর যদি পরিবার থেকে বিয়ে দেয়, সংখ্যাটা ভেঙে যায়, তখন এই মানুষগুলোই বলে যে কী আর করবি, তোর কপালটাই খারাপ। সুতরাং মেয়েদের আসলে মানে মেয়েরা সব জায়গায় অবহেলিত, এটা সত্য কথা। আমি আসলে দেখতে পাই, বিশেষ করে হাতে গোনা কয়েকটা ছাড়া আমি বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে তারা আসলে অনেক দুর্বল। মেয়েরা তো সেই জাতি যারা যে বাড়িতে জন্মায় সে বাড়িটাকেই পরের বাড়ি হিসাবে গণ্য করে, যারা যে বাড়িতে জন্মায় সে বাড়িটাকেই ছেড়ে চলে যায়। মেয়েরা সেই জাতি যারা হচ্ছে নিজের বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে
অন্য নতুন করে একটা বাবা বানায়, নতুন করে একটা মা বানায়, তাদেরকে নিজের মতো করে গড়ে তোলে, সে সংসারে তাদের সন্তান হয়ে বেঁচে থাকে। যাই হোক, আমি কখনো মেয়েদেরকে ছোট করে কথা বলি না বোন, এটা হয়তো আপনার চিন্তা ভাবনাটা হয়তো ভুল ছিল। আপনার জন্য আমার দোয়া, আমি আপনার ঠিকানা আমাকে পাঠিয়েছেন, আই প্রমিস টু ইউ যে আমি বাংলাদেশে থাকি না, বাংলাদেশে গেলে আমি অবশ্যই আপনার সাথে দেখা করব ব্যক্তিগতভাবে, বাট আমি আপনার আমার সাথে কথা দিব, উনি নাম্বার ফোন নাম্বার দিয়েছে, আমি আপনার আমার সাথে কথা বলবো। আপনার জীবনের গল্পটা আমি ফেসবুক পেজে নয় ইউটিউবে পোস্ট করেছি। আপনাকে আপনি বলেছিলেন যে আপনি কুমিল্লার মেয়ে, আপনি আমার কাছে আবদার করেছেন, আবদার বা হোয়াট এভার, যাই হোক, আপনার গল্পটা হৃদয় বিচরিত গল্প, এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যেটা শিখেছেন সেটা মনে রাখবেন, আপনারা জানেন কি শিখেছেন আপনারা, আমরা আমি এই জিনিসটাই বারবার দেখি। মানে মানে অনেকে আমাকে একটা ব্যাপার বলে যে মানে মানে হচ্ছে মানে চালাকি চালাকি, তারপরে হচ্ছে বিবেক বিবেক খাটাবো তো ব্যবসা বাণিজ্যের মধ্যে, ভালোবাসার মধ্যে কেন, ভালোবাসার মধ্যে কেন আমি মানে বিবেক খাটাবো, বিবেক তো আমি ব্যবসার মধ্যে খাটাবো না, এটা না, বিবেক আপনি সব জায়গায় খাটাবেন, বিবেক আপনি সব জায়গায় খাটাবেন, আপনার ব্যবসার জন্য আপনি বিবেক খাটাবেন, ব্যবসাকে ডেভেলপ করার জন্য। আপনি যদি আপনার ব্যবসাটাকে বিবেক না খাটিয়ে করেন, আপনি ব্যবসায় লস খাবেন। আপনি যখন প্রেম করবেন, ভালোবাসবেন, আই এম সারপ্রাইজ, আমি খুবই অবাক হয়ে গেলাম যে মানুষটাকে চিনে না তাকে তাদের বাড়িতে থাকতে দিছে, এটা তো প্রথম ভুল। সেকেন্ড ভুল হচ্ছে এই মানুষটাকেই আবারও হচ্ছে তাকে নিয়ে হচ্ছে মানে তার সাথে পালায় গেল, অথচ মানে এটা যে শুধু নাজমার ভুল তা না ডিয়ার ভিউয়ার্স, এরকম ভুলগুলো অহরহর হয়ে থাকে, অহরহর আমার কাছে এরকম অসংখ্য স্টোরি আছে, অসংখ্য স্টোরি আছে ভুলগুলো আপনারা করেন, এই ভুলগুলো আপনারা করেন, কেন করেন, কেন করেন এই ভুলগুলো। আজকে অন্তত নাজমার জীবনে থেকে শিক্ষা নেন, আজ অন্তত নাজমার জীবনে থেকে শিক্ষা নেন যে আপনি করো কত বড় ভুল করতে যাচ্ছেন। ডিয়ার ভিউয়ার্স, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আমি আপন এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপন আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।